করেছে। এই জন্য আমি বলতে চাই, ভালোবাসা দিবস মানে হলো যৌন সরসরি, ভালোবাসা দিবস মানে হলো যৌনতায় ভরপুর, ভালোবাসা দিবস মানে হলো এক শ্রেণীর আসাঙ্গা যুবকদের উদ্ভব আনন্দ, ভালোবাসা দিবস মানে হলো মেয়েদের পেট উঁচু করার একটা বুদ্ধি। এই জন্য অবিলম্বে বাংলাদেশ সরকারের আইন বিধান পাশ করে এই অশ্লীলতা বন্ধের ব্যাপারে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল থেকে আওয়াজ আসা উচিত। ঠিক কিনা বলেন? আর ভালোবাসা দিবসের নামে করছে বিভিন্ন রকম, সেগুলো কোন ভালোবাসা দিবস নয়। তুমি ফেসবুকে মেসেঞ্জারে একটা পর নারীর সাথে কথা বলছো, এটাও চেনা হচ্ছে, কারণ রাসূল বলেছেন নির্জনে কোন নারী আর পুরুষ একসাথে কথা বললে ইল্লা কানা তালিকুহুমা শাইতান, তৃতীয় আরেক প্রকার ব্যক্তি কথা বলে, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? শয়তান। আর সেই শয়তানের কাম করে পড়েছো। এখন বলতে পারেন যে হুজুর মনের সাথে মনের ভাব হয়েছে, ইসলামের এত সমস্যা কেন? আমাদের কোন সমস্যা নাই। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কে বলেছেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হাদিসটা উল্লেখ করেছে তারকিব ও তারকিব 1210 নম্বরে মুসনাদে বাজ্জা, হাদিস 1444 নম্বর, হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমামে আব্দুর রাজ্জাক সানাআনি তিনিও বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم ان الله كتب على ابن ادم حده من الزنا ادرك ذلك لا محاله فزن العينين النذر وزن اللسان المنطق واليدا في تزنيان سلاح البطش والفم يسني سلاح القبل حديث আমি বাংলা বলে ফেললাম, আরবি বলে ফেললাম, এবার বাংলাটা জানা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম, আদম সন্তানের সব যুবক সব যুবতী জেনে বন্ধ করবে না, ফাসিনাল আইনাইনিন নাদারু, ভালোবাসা দিবসের নাম করে তুমি যে মেয়ের দিকে চোখ দিয়েছো এই চোখটা তোমার জন্য জেনা রূপে গণ্য হবে। হাতের জেনা হলো মেয়েকে ধরা, পায়ের জেনা হলো মেয়ের জন্য পালন করা, ঠোঁটের জেনা হলো জেনা হল কোবালু, দুই ঠোঁট দিয়ে কোনো মেয়েকে চুম্বন করা, ঠোঁটের জেনা হলো এইটা ঠিক না ঠিক? আর আমরা ভালোবাসবো মায়ের জন্য সন্তানের ভালোবাসা, সন্তানের জন্য মায়ের ভালোবাসা, আল্লাহর কাছে সেই ভালোবাসার ওয়াজ আছে না নাই? ওয়াকাতা রাব্বুকা আল্লাহ তারবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা, আমরা আমার মাকে ভালোবাসবো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمن وقل رب ارحمهما كما ربياني صغيرا الله القرآن الشيء بحلو بشر آيات أسنى نائي তোমরা তোমাদের মায়ের সামনে বাবার সামনে তোমার সম্মান তোমার যত শক্তি আছে সব কিছু উজাড় করে নিংড়িয়ে তুমি তোমার পিতামাতার সামনে দাঁড়িয়ে যাও, এটা আল্লাহর হুকুমে আছে। এই জন্য আমরা আমার মাকে ভালোবাসি, কিন্তু ওই মেয়েকে তুমি কেন ভালোবাসো? আর আমার আল্লাহ বলেছেন লা তাকরাবুস-জিনা ওয়ান আলা তাকরাবুস-জিনা ইন্নাহু কানা ফাহিশা, তুমি ব্যভিচারের কাছে যেও না, ব্যভিচার হলো সব থেকে নিকৃষ্টতম অপরাধ। অযুবক তোমার চোখকে নিম্নগামী করে দাও। রাসূল বলেছেন ইয়া শাবাব কুরাইশি ইহফাযু ফুরুজাকুম ওয়ালা তাজনু, হে কুরাইশের যুবক হে কুরাইশের যুবতী, তোমরা যদি তোমাদের চোখকে নিচু করতে পারো, লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আদম আল্লাহুল জান্নাতি, আমি আল্লাহ, আমি আল্লাহর নবী, তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবী নিজের কাদের মধ্যে নিয়েছি। সুনানে তিরমিজি খুতবাতুল ইদাইনে 63 নম্বর হাদিস হাসান সত্যতীর্ণ। তাহলে সেই ভালোবাসা কোথায় গেল? আর এগুলো কোন ভালোবাসা? এই জন্য বলি ইমামে আব্দুল হাব নাসরি রহমতুল্লাহ আলাই তার কিতাব তাওহীদের মধ্যে উল্লেখ করেছেন, মূর্তি পূজা যেমন ছেড়ে, মাজার পূজা যেমন ছেড়ে, নেতা পূজা যেমন ছেড়ে, কবি পূজা যেমন ছেড়ে, খেলোয়াড় পূজা যেমন ছেড়ে, ভালোবাসা ঠিক ওই রকম মূর্তি পূজার মতোই বড় শিরকের অন্তর্ভুক্ত। কোন যুবক যদি ভালোবাসতে চাও আল্লাহর কারণে ভালোবাসো, কোন মেয়েকে কেউ আল্লাহর কারণে ভালোবাসে না, আল্লাহর কারণে ভালোবাসবে নিজের বৈধ স্ত্রীকে, ঠিক না ঠিক? রাসূল বলেছেন কুব্বারাতু খাদ্দিন, যদি কোন যুবক ভালোবেসে নিজের স্ত্রীকে চুমখায় তার সগীরা গুনাহ গুলো আল্লাহ মাফ করে দেন, আমল নামায় উত্তম সদকা করার সওয়াব হয়।
শুধু তাই না, আল্লাহ কোরআনে বলেছেন নিসাউল লাকুম হারসুল লাকুম, তোমার স্ত্রী তোমাদের জন্য শস্য ক্ষেত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বামী আর স্ত্রী এমন একটা সম্পর্ক যার সাথে স্বামী আর স্ত্রীর কোন অঙ্গের পর্দা নাই, এজন্য নিজের স্ত্রীর দিকে তাকালেও সওয়াব আছে না নাই, আর পর নারীর দিকে তাকালে জেনা ব্যবচার আছে না নাই। তাহলে যেই যুবকরা 14 তারিখ হিসেবে প্রস্তুতি নিয়েছো, এই মুহূর্তে যদি তোমার কলিজা ঈমান থাকে, ফেসবুক থেকে, মেসেঞ্জার থেকে, টুইটার থেকে ভালোবাসা নামের জিনিসকে চিরতরে মুছে দাও, কিচার ভালোবাসা, এগুলো গায়া দিবস, কার্তিক মাসের কুত্তা দিবসের নাম ভালোবাসা দিবস। আমি একটু অশ্লীল অসভ্য করে কথা বললাম, এর থেকে নিচে নামতে বাধ্য এই জন্য হলাম কারণ এর কোন শরিয়াতে কোন শরিয়াতে কোন দলিলের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে রক্ষা করুন, বলেন আমিন। জি, এবার যুব সমাজের দ্বিতীয় আরেকটি অধঃপতন, আল্লাহ রাসূল থেকে সরে যাওয়ার দ্বিতীয় আরেকটি অধঃপতনের কথা আপনার সামনে তুলে ধরব, সেটা আপনার জানা উচিত, বলবো কিনা? অনেক যুব সমাজ আছে তাদের হাতের মধ্যে কাফেরদের মতো পয়লা তৈরি করে, বিভিন্ন রকমের মালা করে, বিভিন্ন রকমের চুলগুলোকে খাটো করে, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে, কিন্তু একবার কি ভেবে দেখা উচিত নয় যে প্রত্যেক যুবকদের আদর্শ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অনেক যুবকরা মেয়েদেরকে পছন্দ করে হাতের মধ্যে উলকি করে, বিভিন্ন দেশের ট্যাটু লাগায় স্কিনকে, বিভিন্ন রকমের ফানি স্কিন করে নাচানাচি করে, কি করে কিনা জুড়ে বলেন? আপনাদের দেশের যুবকদের মধ্যে এগুলো আছে? এগুলো কিন্তু ইসলামের ইমোশনকে নষ্ট করে দিচ্ছে। অথচ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসটি উল্লেখ করেছে তারা পুতনি 1 নম্বর খণ্ডের 104 নম্বর পৃষ্ঠা, এছাড়া হাদিসটি উল্লেখ করেছে সহিহ ইবনে খুজাইমা 2 নম্বর ভলিউমের 148 নম্বর পৃষ্ঠায়, এছাড়া হাদিসটি উল্লেখ করেছে মিসকাত শরীফের সরা মিরকাতুল মাফাতিহ মোল্লা আলী কারি আল হানাফি 4 নম্বর ভলিউমের 130 নম্বর পৃষ্ঠাতে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নিঃসন্দেহে ওই সমস্ত যুবকদের উপরে যুবতীর উপরে আল্লাহর লানত, লানাল্লাহুল ওয়াসিমাতা ওয়াল মুস্তাওসিমা লানাল্লাহুল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগাইয়্যিরাতি খলাকাল্লাহ। আল্লাহর নবী বলেছেন লানাল্লাহুল ওয়াসিমাতা ওয়াল মুস্তাওসিমা, ওই যুবকের উপরে আল্লাহর লানত, ওই যুবতীর উপরে আল্লাহর লানত, যে তার হাতের পায়ের চিত্র অঙ্কন করে, বিভিন্ন রকমের ট্যাটু অঙ্কন করে, ওই মেয়েদের উপরে আল্লাহর লানত, মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগাইয়্যিরাতি খলাকাল্লাহ। যেই মেয়েরা তাদের ব্রুগুলাকে উপরায়া ব্রুকে পে, যেই মহিলারা পুরুষের বেশ ধারণ করে, এই জন্য যুবকদেরকে বলছি, ও যুবকেরা তোমরা আধুনিকতার নামে আল্লাহর নবীর সুন্নত গুলাকে বুলন্টিত করো না। আবার যুবকদেরকে দেখি চুলের বিভিন্ন রকমের তরিকা রাখে, কেউ এতটুকু চুল রাখে, কেউ অসভ্যর মতো চুল রাখে, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চুল রেখেছেন ওইটা তোমার জন্য চুল রাখার তরিকা, তুমি এই যে কাফের মুশরিকদেরকে অনুসরণ করেছ, এই অনুসরণ করার ভয়ঙ্কর ব্যাপার সম্পর্কে আমার নবী বলেছেন ইবনে মাজার 4120 নম্বর হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم, যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করল আল্লাহ তাআলা ওই জাতির সাথে তার হাসর ঘটায় দিলেন। এই জন্য আমার সমস্ত আমল কার সাথে মিলানো হবে, আমার আমল কার সাথে মিলানো হবে বলতে পারলেন না? কোন বেদলিলিক কথা বলার দরকার নাই, আমি মুসলিম শরীফের 559 নম্বর হাদিসটি বললেই পেয়ে যাবেন উত্তর। ও আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد, মানুষের আমলটাকে মিলানো হবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এজন্য যুবকদেরকে বলছি, যুবকরা অপসংস্কৃতি থেকে বের হয়ে যাও, কি পারবে তো ইনশাআল্লাহ। আবার বর্তমান যুবকদের মধ্যে এটা হলো একটা পয়েন্ট, কাফের মুশরিকদের অনুসরণ করা। বর্তমান যুবকদের মধ্যে আরেকটা বড় সমস্যা হলো তারা এখন আবার বিভিন্ন কাফেরদের তৈরি করা গেমস গুলা মোবাইলের মধ্যে নিয়ে খেলা শুরু করেছে,
কেউ পাবজি গেম খেলেছে, কেউ দাবার গেম খেলেছে, কেউ গুটির গেম খেলেছে। আপনার এলাকার অনেক যুবকেরা রাতের পর রাত জেগে এইরকম খেলা অনুষ্ঠানের মধ্যে আছে না নাই? মোবাইল সংস্কৃতি যুবকদের ধ্বংসের অন্যতম আরেকটি কারণ হলো মোবাইল সংস্কৃতি। মোবাইলটা উপকারে আপনি ফেসবুকে যখন একটা গান পোস্ট করলেন, কেয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত এই গান থাকবে ততদিন পর্যন্ত গুনাহ দায়ভারটা কিন্তু আপনার নিতে হবে। আমার আল্লাহ কোরআনের সূরা মায়েদার 1-3 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো, পাপের কাজে কেউ কাউকে সাহায্য করো না। কারণ কি? আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এই জন্য যুবকদের উচিত হবে ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করা, ঠিক না? ঠিক। কিন্তু আপনি মোবাইল পে এই ফেসবুক অ্যাপসের মধ্যে বিভিন্ন গান শেয়ার করছেন, নাটকের খণ্ড অংশ শেয়ার করছেন, আপনি একটা অন্য অপরাধমূলক কথা শেয়ার করেছেন, এটা একটা মিথ্যা সাক্ষীর মতো অংশীদারিত্বের গুণা হবে। কথা বুঝতে পারছেন কিনা? কারণ আপনি তো একদিন মরে যাবেন, কিন্তু আপনার এই ইন্টারনেটের কল্যাণে এই পোস্টগুলো কিয়ামত পর্যন্ত মানুষের চোখের সামনে যাবে। এই জন্য এই পোস্টগুলো করার পূর্বে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভেবে চিন্তা ভাবনা করা উচিত যে আমি কি শেয়ার করছি। বর্তমান ধ্বংসের একটি বাহন হলো মোবাইল ফোন, আবার বর্তমান যুবকদের উত্তীর্ণের একটি বাহক হলো মোবাইল ফোন। যদি আপনারা আমাদের জাকির নায়কের মতন কোরআন সুন্নার আলেমদের বক্তব্যগুলো শুনেন, তাহলে এই বক্তব্যগুলো শোনার দ্বারা অনেক ছেলেরা দাড়ি রেখেছে, অনেক ছেলেরা জেনা বন্ধ করেছে, অনেক ছেলেরা পাপের পক্ষে পরিত্যাগ করেছে, অনেক ছেলেরা ভালো পথে চলেছে, মসজিদ চিনেছে, অনেক ছেলেরা তাওহীদ চিনেছে, ইসমাত থেকে জীবন পরিচালনা করে তার জীবনটা ইয়াউমিল আখেরা আখেরা দিয়ে সম্পূর্ণ ভরে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। এটার বৈধ দিকও আছে, এটার অবৈধ দিকও আছে। আবার অনেক যুবকেরা মোবাইল ফোনের ভেতরে গেমস খেলে, গেমস আছে না নাই? আপনার এলাকায় অনেক মুরব্বীরা তাসও খেলে, রুইতন, টেক্কা, হরতন, বিভিন্ন রকমের গেমস আমাদের দেশে আছে না নাই? যুবকেরা মোবাইল পে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে। আর আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বলবো না কি হাদিস, খুব কষ্ট লাগতেছে আপনাদের। আল্লাহর নবী বলছেন, মাল্লা ইবানাদা আও নারশিরিন আও নারশিরাত আল কামার, কোন যুবক যদি গুটির খেলা, দাবার খেলা, পাসার খেলা কিংবা কোন রকম গুটি দাবা পেশা গ্রামের খেলা খেললো, আল্লাহর নবী বলেছেন, কালকিনি আকাদাল্লাহ মাল খিনজিরি, সেজন শুকুরের গোশত বক্ষণ করলো। কিসের গোশত বক্ষণ করলো? শুকুরের গোশত। বলেছেন মুহাম্মদ, তাহলে মোবাইলে ক্লান খেললে, পাবজি খেললে, কার্ড খেললে, তাস খেললে, দাবা খেললে কিসের গোশত বক্ষণ করেছ? বলেছেন মোহাম্মদ, ওয়াসাবাগা ইয়াদাহু, আর সে যেন তার হাত, সে যেন তার পা শুকরের রক্ত দ্বারা রঞ্জিত করল। শুকরের রক্ত লাগালা, শুকরের রক্ত পায়ে লাগিয়েছ, হাতে লাগিয়েছ, শুকরের রক্ত লাগিয়ে আল্লাহওয়ালা হতে পারবা না, কারণ তোমার জন্য আমার নবী এই কাজগুলো হারাম বলে ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু যুবকদের সেই জোয়ার আর উঠে না। এই জন্য কবি আল্লামা ইকবাল চমৎকার করে বলেছেন, ও যে মেয়ে তুম কন তারা তামুজ্জুন মেয়ে হলুদ জিনকে দেখায় শর্মায় শর্মায় ইহুদ, রীতিনীতি তোমার খ্রিস্টান সমা হিন্দু তুমি সভ্যতায়, এই কি সেই মুসলমান তাকে দেখে ইহুদিরাও লজ্জা পায়, ঠিক না? ঠিক। মুসলমানদের সংস্কৃতি সব ভুলে গিয়েছো, মুসলমানদের সংস্কৃতি ছেড়ে কাফেরদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি মনে করেছো। কিসের 31st নাইট ডে, কিসের তোমার 8 দিন বাঙালি ছিলাম রে, আমরা প্রথম দিন থেকে মুসলমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করব না, ঠিক না? ঠিক। তাছাড়া অন্য কোন দিবস আমরা পছন্দ করি না। আমাদের কাছে দিবস হলো কোরআন নাজিলের দিবস, আমাদের কাছে দিবস হলো ঈদ মোবারকের দিবস, আমাদের কাছে দিবস হলো ঈদুল আধার দিবস, আমাদের কাছে দিবস হলো শবে মেরাজের দিবস, আমাদের কাছে দিবস হলো বদরের দিনের দিবস, আমাদের কাছে দিবস হলো আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কোরআন নাজিল করেছে ওই দিনের দিবস। আমরা কাফেরদের তৈরি করা দিবস মানি না, মানবো না, ঠিক আছে? কিন্তু আমাদের দেশে
যুবকদের মধ্যে কিন্তু এই রিভাইভটা এই উত্তেজনাটা তাদের মধ্যে দেখা যায় না। এটার কারণ কি? এটার কারণ একটি জায়গাতে আমাদের যুবকদের মধ্যে ইসলামী চিন্তা চেতনাটা নষ্ট হয়ে গেছে, দুই চোখের মধ্যে আখেরাতটা লাগানো নাই। ঠিক না? ঠিক। যদি আখেরাত লাগানো থাকতো তাহলে তুমি কোনোদিন আল্লাহর পথ থেকে বের হতে পারতে না। এই জন্য যুবকদের এই মোবাইল ফোন থেকে সাবধান হতে হবে। এই মোবাইল ফোনে আরেকটি মারাত্মক ইফেক্টিভ বর্তমান দিক হলো, এই মোবাইল ফোনটা বর্তমানে হয়েছে জেনা ব্যভিচারের বাহন। এক শ্রেণীর বিদেশে থাকে যুবক, সে তো মাস্টার মিশন করতে করতেই তার জীবন যৌবন শেষ হয়ে গেছে। মাস্টার মিশনের বাংলা দরকার আছে বলার? মাস্টার মিশন কি বুঝছেন? বুঝেন নাই বোধ হয়। সবাই বুঝেন নাই। হস্তমৈথুন করা, এবার বুঝছেন তো? বিদেশ থাকে যুগের পর যুগ, মাসের পর মাস, বিয়ে করে না, 29 পার হয়েছে, 30 34 বছর, সে চলে কি করে? তার যৌবন টিকে কি করে? ওই মাস্টার মিশন করে চলছে। ঠিক না? ঠিক। এটার কারণ কি? এর কারণ হলো মোবাইল ফোন। মোবাইল ফোন এমন একটা জাদু, শয়তানের ডাইরি, ইলুমিনাটির এমন একটি অথরিটি বা সোর্স, সে আপনাকে বাধ্য করে পর্ন ভিডিও দেখার জন্য। যতক্ষণ পর্যন্ত আপনি পর্ন ভিডিও, নিষিদ্ধ ভিডিও না দেখেন, ততক্ষণ পর্যন্ত শয়তান কিন্তু আপনারে গুতা মারতে বাদ দেয় না। আল্লাহ তাআলা বলেছেন সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে, ওয়া মাই ইয়াশু আন যিকরি ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আল্লাহর যিকির থেকে গাফিল হয়, আমি আল্লাহ তার জন্য কারিন নামের এক প্রকারের শয়তান যুক্ত করে দেই। কি শয়তান? প্রত্যেক ব্যক্তির সাথে করিন আছে। এক সাহাবি বললেন, হে আল্লাহ রাসুল, আপনার সাথেও কি করিন আছে? রাসুল বললেন, হ্যাঁ, আমার সাথেও কারিন নামের শয়তান আছে, কিন্তু আমি এমন এক নিয়ামতের নবী, এক যুদ্ধের ময়দানে আমার শয়তান ইসলাম গ্রহণ করে ফেলেছে, ফলে সে তোমার নবীকে আর ধোকায় ফেলতে দেয় না। সুবহানাল্লাহ। আমরা এমন নবীকে পেয়েছি যেই নবীর শয়তান ও মুসলমান। আস্তে কর, সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন, আজবাক ওয়া ইম্মা ইয়ারযাকুন্নাকা মিনাশ শাইতানি নাযহুন ফাস্তাঈদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আজবাক, মোবাইলের মধ্যে যখন শয়তান তোমাকে পর্ন ভিডিও দেখার জন্য শক্তি করে দেন, সাথে সাথে তুমি আল্লাহ স্মরণ করান, ইউটিউবের মধ্যে ঢুকে আখেরাত গুলার বক্তব্যগুলো শুনান, তুমি আব্দুল মাসিমের মতন কারির কোরআন তেলাওয়াত শোনো, তুমি বিভিন্ন কারিবের কোরআন তেলাওয়াত শোনো, তোমাদের অন্তরটাকে আল্লাহ দ্বিগুণিত করে দেবেন। কারণ কোরআন শুনলেই ঈমান বাড়িয়ে দিবেন কে? এটা আমার কথা না, আল্লাহ সূরা আনফালের 8 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। আল্লাহ বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠে, আর যখনই তারা আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আমি আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দেই। আর যখনই তাদের ঈমান বেড়ে যায়, তারা শুধু আমি আল্লাহর উপর ভরসা করে। মোবাইল ফোনে কোন ভিডিও আসক্ত হয়েছে? একটি কুদৃষ্টি থেকে বাঁচানো 12,000 টাকা তাহাজ্জুদের চাইতে প্রিয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাই তার বিখ্যাত উর্দু গ্রন্থ মাওয়ায়েদ আশরাফিয়ার মধ্যে বলেছেন, উনি আমার ভিন্ন মাসলাকের লোক হতে পারেন, তবে ভালোটা গ্রহণ করা যায়। তিনি বলেছেন, আমার কাছে একটি কুদৃষ্টির হেফাজত করা 12,000 রাকাত তাহাজ্জুদ পড়ার চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ। বলবেন না, এখানে যতজন যুবক আছেন, যদি এই যুবকদের সময়টা আল্লাহর সাথে ইসলামের সাথে থাকে, রাসূল বলেছেন, সাতজন ব্যক্তির স্থান আল্লাহর আরশের নিচে হবে, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই। ওর মধ্যে ওই যুবক যার যৌবন কালটা সব সময় আল্লাহর ঘর মাসাজিদের সাথে বাঁধা ছিল, ঈমানের সাথে ঝুলানো ছিল, সেই লোকটার স্থান হবে আল্লাহর আরশের নিচে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আপনার যৌবন কাল কোন দিকে কাটাচ্ছেন? আপনি মনে করেছেন আপনাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে? এই যে এত বক্তব্য দেওয়া হয়, এত কথা বলা হয়, তবু আমাদের মধ্যে কেন চেঞ্জ হয় না? চেঞ্জ একটা জন্যই হয় না, যেহেতু যুবকদের মধ্যে সব কিছু আছে, একটার জিকির নাই। কিসের জিকির?
যুবকরা যে পর্যন্ত একটা জিকির চালনা করতে পারবে সেই পর্যন্ত যুবক যেন কোন মানুষের ইমানি পরিবর্তন আসবে না। সেই জিকিরের নাম কি বলতে পারেন? কোন জিকির বলতে পারলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারগীব ও তারগীবের 444 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ, এতগুলো লোকের সামনে রাসূলের দরুদ পড়েছি কিন্তু একজন লোকের ভাগ্য হলো না নবীর দরুদ পড়ার। ক্বাল রাসূলুল্লাহ, পিছনের লোকরা একটু সামনে আসেন, পেছনের লোকেরা সামনে এসে বসুন। অনেক লোক হয়েছে আলহামদুলিল্লাহ, এটাই কোরআনের মাহফিলের বিজয়। আপনারা সামনে আসুন, মা বোনদের একটু অনুরোধ করছি, অনেক মা বোন দাঁড়িয়ে আছে, বসার জায়গা নাই, আপনারা খুব চেপে চেপে বসুন, দয়া করে সবাই চেপে চেপে বসুন। আর কথা তাসবি পড়বেন, আপনারা বলেন না কেন, সব চোখ কাটেন, তাসবি পড়বেন, আলোচনা শুনবেন। ধন্যবাদ। আমি যে হাদিস বলতেছিলাম আবি হুরায়রা থেকে বর্ণিত, যখন রাসূলের নাম শুনবেন কি বলবেন? আসলে আমাদের দেশে এটা না হওয়ার কারণ আছে, আমার দেশের লোকেরা দরুদ মনে করে ইয়া মুহাম্মদ পেয়ারা নবী আসনি রালা, ইয়া মুহাম্মদ মুজতবা নবী সাল্লে ওয়ালা, তোমার নামে যখন জগৎ উজালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী আসনি রালা। লুঙ্গি খুলতে খুলতে মাথায় বানছে কয় আমগো হুজুর, কয় লাভ দিয়া পাল দিয়া জিকির করো আল্লাহ খুশি হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তাহলে কয় হুজুর খুব সুন্দর লাগতেছে, কিন্তু আমরা সহি আকিদার মানুষ, আমাদের মান আজ সহি, আমরা আমার রাসূলকে সর্বোচ্চ সম্মান করব, আমার নবীর উপর যখন দরুদ পড়ব সাথে সাথে বলবো সাল্লাল্লাহু। এবার আমার নবী বলেছেন আকফিরু যিকির হাদি মিল্লাতি ইয়ানি আল মাউত, আল্লাহর নবী বলেছেন ও যুবক বেশি বেশি মৃত্যুর জিকির করো। কিসের জিকির? মৃত্যুর জিকির। মৃত্যুর জিকির করলে তোমার অন্তরকে প্রশান্তি করে দেবেন কে? আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, মুসলিম শরীফ বাবে উফাতুন নবী হাদিস নাম্বার 4093 নাম্বার, আল্লাহর নবী বসে আছেন, একজন সাহাবা বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন নেতাকে অনুসরণ করে চলি, রাসূল বলেছেন ইবাদাতিন ওয়াজতিহাদিন, তোমার নেতার ইবাদত সাধনা কেমন? তুমি কাইফা দিকুরু সাহিবুকুম লিল মাউতা, তোমার নেতাকে তোমার অনুসারীকে তোমার লোককে কি কখনো মৃত্যুর জিকির করতে দেখেছো, মৃত্যুর স্মরণ করতে দেখেছো? কাইফা দিকুরু সাহিবুকুম লিল মাউতা, তোমার নেতা কি মৃত্যুর জিকির করে নাকি? এবার সাহাবীগণ বলল লাইসাস ইরসুল্লা কাল মা নাসমাহু ইয়াযকুরুহু, আমরা তো কখনো তাকে মৃত্যুর কথা স্মরণ করতে দেখি না, মৃত্যু নিয়ে কোনো বক্তব্য দিতে দেখি না, মৃত্যু নিয়ে কোনো কথাই আমি বলতে শুনি না। এবার রাসূল বলেছেন লাইসা সাহিবুকুম হুনাকা, যে ব্যক্তি মৃত্যুর জিকির নিয়মিত না করবে ওই ব্যক্তি আল্লাহওয়ালা কোনোদিন হতে পারবে না। লাইসা সাহিবুকুম হুনাকা, মৃত্যুর জিকির নেই। এই জন্য যুবকদের ইবাদত পাইতে গেলে কোন আইন দিয়ে আদালত দিয়ে শাস্তি দিয়ে কাউকে এখানে ফিরিয়ে আনা যাবে না, একমাত্র পরকালীন চিন্তা চেতনাই যুবকদের হলো মূল হাতিয়ার, ঠিক না? ঠিক, হ্যাঁ। রাসূল এই জন্য বলেছেন বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি লুগলু ওয়াল মাজারি 220 নম্বর হাদিস, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউত, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যেন মৃত্যুর তামান্না না করে, মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। যেমন অনেকে বলে আল্লাহ আমার মরণ দাও মরণ দাও, আমার চোখে দেখো আমার কি চোখে দেখো না, আর আমার নবী বলছেন না লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউত, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যেন মৃত্যুর জিকির মৃত্যুর কামনা না করে। ইন্না মুহসিনান ফালাআল্লাহু আইয়াজদাদা খায়রান, কারণ তুমি যদি বেশি দিন হায়াত পাও তাহলে তুমি বেশি বেশি ইবাদত করার সুযোগ আল্লাহর কাছে পাবে। সুবহানাল্লাহ বলেন, কিন্তু যুবকরা মৃত্যুর তামান্না এটা তো নাই, মৃত্যুর তো ভয় নাই। মানুষকে সর্বশেষ ধোকা দেয় তার নাম কি? শয়তান। 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস ইমাম ইমাম আহমেদ ইবনু হাম্বাল রহমতুল্লাহ আলাই, ইমাম হাম্বাল
তিনি মৃত্যুর সাকারাতুল মাউত শেষ স্টেজে চলে এসেছেন। তার পুত্র আব্দুল্লাহ তার নিকট বসে আছেন। ইমাম হাম্বলের ছেলে ইমাম আব্দুল্লাহ ওই যুগের বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। কি নাম বলেছেন? ইমাম আব্দুল্লাহ। তখন ইমাম হাম্বল তিনি বারবার বলছিলেন যে লা বাদা লা বাদা লা বাদা, এখনই নয়। আবার তার জ্ঞান ফিরে এসেছে। আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, আপনি আঙ্গুলি দিয়ে তিনবার বললেন লা বাদা লা বাদা লা বাদা, এখনই নয়, কারণ কি? ইমাম হাম্বল বললেন, সর্বশেষ শয়তান আমার সামনে উপস্থিত হয়ে বলল, হে ইমাম হাম্বল, তুমি তো আমাদের হাত থেকে ফসকে বের হয়ে গেলে। ইমাম হাম্বল অত্যন্ত ধীর ইমানের সাথে বলেছে, যেই পর্যন্ত আমার রূহ আমার কালব এখান থেকে বের না হয়েছে, সেই পর্যন্ত শয়তান তোর সাথে আমার এই যুদ্ধ চলছে এবং চলবে। আল্লাহ তাআবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, গোলামি করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এবার শয়তান ইমাম হাম্বলের বক্তব্য শুনে দূর থেকে কেঁদে বলল, ইমাম হাম্বল হাত থেকে পুষ্কে বের হয়ে গেল, এই জন্য আমার ভারত কোন সেকেন্ডে তোমার মৃত্যু হবে তুমি কি জানো নাকি? এখানে কেউ জানা আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বুখারী মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজা দারাকুতনি মুসান্নাফে আব্দুর রাজ্জাক মুসান্নাফে আবি শাইবা মুসান্নাফে মুসনাদে বদর মুজাবুল কবির তাবারানি 3344 নম্বর হাদিস, প্রায় 19টি কিতাবে হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। তুমি যদি ওয়াকম্যান লাগানো অবস্থায় হেডফোন লাগানো অবস্থায় গান শুনতে মরে যাও, ওই গান শোনা অবস্থায় তোমাকে কিয়ামতের দিন আমার আল্লাহ উঠাবেন এবং তুমি গান শুনতে শুনতে জাহান্নামের মধ্যে চলে যাবে। আর যে ব্যক্তি লড়াই করবে, যুদ্ধ করবে, সে ব্যক্তি তরবারি হাতে নিয়ে দৌড়াতে থাকবে, তার শরীরে রক্ত বের হবে, তার সাদা জামা একেবারে লাল হয়ে যাবে। রাসূল বলেছেন, ওয়া'লামু আন্নাল জান্নাতা তাহতা ফি দিলালিস সুয়ুফি, কারণ মনে রেখো একজন ঈমানদারের একজন মুমিনের জান্নাত হলো তরবারির নিচে, একজন মুমিনের জান্নাত হলো তরবারির নিচে। রাসূল বলেছেন, তোমার জান্নাত মায়ের পায়ের নিচে আর আমার জান্নাত ওয়া'লামু আন্নাল জান্নাতা তাহতা ফি দিলালিস সুয়ুফি, আর আমার জান্নাতটাকে আমার আল্লাহ তরবারির নিচে রেখেছেন। ওয়া ইসতামা বাইনা ইয়াদাই সাআতি কাতিল লিতাহতারুহি, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ এই বল্লমের নিচে নিজেকে দিয়েছেন, বল্লমের নিচে নিজেকে দিয়ে তোমার নবীকে পাঠিয়েছেন। তোমার নবী মানে বিশ্ব নবী, তোমার নবী মানে সব থেকে শক্তিশালী। আমার নবী যখন জুমার খুতবা দিতেন তার চেহারা জারিমের তারার মতো লাল হয়ে যেত, আমার নবী যখন জুমার খুতবা দিতেন তার চেহারাটা কঠিন হয়ে যেত, যাতে লোকেরা বলতে পারে আমার নবী হলেন সেই নবী আসিদ্দা আলাল কুফারি, কাফিরদের উপর অনেক কঠিন ছিলেন আর মুমিনের জন্য একমাত্র ডিমের চাইতে কোমল ছিলেন। একটু জোরে আওয়াজ লাগায় বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি সেই চরিত্রের অধিকারী হতে হবে। আপনার মধ্যে অবশ্যই মৃত্যুর কামনা থাকতে হবে, তবে সেই মৃত্যু কোনো কাপুরুষের মৃত্যু নয়, কোন নাস্তিকের মৃত্যু নয়, আল্লাহ রহিত গৈরুল্লাহ পূজা করে মৃত্যু নয়, মাজার পূজা করে মৃত্যু নয়। আপনি যখন হজ করতে যে মারা যায় তাদের নিয়ত সকি আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে বলেছে মুহাম্মদ। তখন এই হাত দিয়ে হেরাম বেঁধে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য যুবকদেরকে আমি মেসেজ দিচ্ছি, আজকের এই খুতবা এই বিবৃতি এই বক্তব্যের মাধ্যমে অবশ্যই তোমাকে এই মোবাইলের পথ থেকে ফিরতে গেলে তোমাকে মৃত্যুর স্মরণ করতে হবে। কিসের স্মরণ? রাসূলের শ্রেষ্ঠ জামাতার নাম কি? রাসূলের জামাতার নাম আবু বকর। বুঝে মুরুবি ভুলে ফেলেছে আলী। রাসূলের শ্রেষ্ঠ জামাতার নাম কি? আলী। কিন্তু কথাটা সঠিক নয়, যদি আলী শ্রেষ্ঠ জামাতা হতেন তাহলে আলীর নাম আগে আসতো উসমানের নামটা। রাসূলের শ্রেষ্ঠ জামাতা ছিল কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা। কতটা দয়ালু সাহাবা, তাকে মারার জন্য শত্রু রেডি করা,
জামাত হলো, তখন তার সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, ওসমান আপনি কি তার পিছনে নামাজ পড়বেন? ওসমান বললেন, মানুষের সর্বশ্রেষ্ঠ খৈরের আমল হলো সালাত পড়া। আহসানু মাহুম, তুমি যদি কাউকে ভালো কাজ করতে দেখো তুমি তার সাথে ভালো কাজ করো, তুমি যদি কাউকে খারাপ কাজ করতে দেখো তার থেকে বর্জন করো। সে আমাকে মারুক তাই করুক, সে নামাজ পড়াচ্ছে আমি তার পিছনে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। সে উসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে কি আমল ছিল? তিনি কিন্তু হাসরের কথা শুনে কাঁপতেন না, তিনি কিন্তু জাহান্নামের কথা শুনে কাঁপতেন না, কিন্তু তিনি কবরের কথা শুনলে কাঁপতে কাঁপতে তার দাড়িগুলো ভিজে যেত, কারণ কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। আপনারা যখন এয়ারপোর্টে যান, আপনার পাসপোর্ট, আপনার আইডি, আপনার পুরো শরীরে সার্চ হয়, এটা যদি সঠিক হয় আপনি ওখানে বসতে পারেন। এরপরে এয়ারলাইন্সে আপনি বিমানের টিকিট কেটে আপনি সেখানে লাইন ধরে সারিবদ্ধ হয়ে উপরের দিকে উঠতে পারেন, তাই না? তদ্রূপ ভাবে আপনি যদি কবরের জিন্দিগিতে উত্তীর্ণ হন আপনি সব জিন্দিগিতে উত্তীর্ণ হবেন, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশিরভাগ সাহাবা, 100 মধ্যে 90 জন সাহাবা যুবক বয়সে মারা গেছেন। খুব অল্প সংখ্যক সাহাবাই অল্পদিন বেঁচে ছিলেন, কারণ তাদের চোখের মধ্যে একটি জিনিস ছিল, ইয়াউমিল আখিরা, আখিরাতের জন্য নিজের জীবনকে তৈরি করা। আর আমার বর্তমান যুবকদের চোখের মধ্যে একটি জৌলুস রয়েছে, হয় কার জিনার জৌলুস, হয় মাথার মধ্যে খালি দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। একটা রাস্তার কি পশুর চাই ছাপতে জীবনের সাথে বর্তমান অনেক যুবকের জীবনের কোনো পার্থক্য নাই। একটা প্রাণীও খায় আপনিও খান, একটা প্রাণীও তার 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 কি বলে এটাকে হাজত পূরণ করে টয়লেটে দিয়ে আপনিও করেন। আপনি পশ্চিম দিকে কোনোদিন আচার খান না, আপনার জিহাদের কথা শুনলে ইমানের তামান্না উঠে না, কোরআনের কথা শুনলে ইসলামের হৃদয় বিগলিত হয় না, রাসূলুল্লাহর কথা শুনলে তার জন্য নিজের জীবন মরণ কাঁপে না। তাহলে বুঝতে পারি একটি বিষয় সুস্পষ্ট করে, যে আমরা সব করছি কিন্তু ইমামের উপর বলিয়ান থাকতে পারছি না, ঠিক কিনা বলেন? এদের যুব সমাজকে যদি আমরা এখান থেকে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমি একটা কথা আপনাদেরকে সুস্পষ্ট করে বলতে চাই, এই যুবকদের দিয়ে কোন লাভ আল্লাহর কাছে নাই, ঠিক না? কিন্তু এতগুলো যুবকের মধ্যে একটা যুবক আমি চাই, যেই যুবক হবে প্রকৃত সালাফি, যার ব্যাপারে ইমাম শাফি গর্ব করেছেন, ইদা রাআইতা রাজুলান মিন আহলুল হাদিস فكأنما رأيت النبي صلى الله عليه وسلم حجا. আমি যখন কোন একজন হাদিসের অনুসারীকে দেখি, আমি জানো আমার আল্লাহর নবীকে আমার সামনে দেখি। কিতাবুল আশরাফ আসহাবিল হাদিস 13 নম্বর পৃষ্ঠায় খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আমি যখন কোন আহলে হাদিসকে দেখি মনে হয় যেন আমি আমার নবীকে জীবিত দেখি। এখন যেই যুবক ডাক্তার নিচে কাপড় পরে, যেই যুবক ডাক্তার নিচে কাপড় পরিধান করে, যেই যুবক দাঁড়িয়ে তাকে দেখা আল্লাহর নবীকে দেখা নয়, তাকে দেখা ইবলিস কি চাবুন ডাকাই দেখা। এজন্য তুমি যদি নিজেকে প্রকৃত আহলে হাদিস দাবি করে যুবক, এই একটিমাত্র পথ, এই একটিমাত্র গন্তব্য, এই একটিমাত্র বিপ্লব, এই একটিমাত্র মানহাস তোমাকে আনতে পারে, ফিরিয়ে আনতে পারে বসন্ত একটা চিত্তের মধ্যে। কারণ তোমার কাতার হবে চারটি নবীগণ, সিদ্দিকীন, সুহাবা, সালেহীন, ওয়া হাসুনা উলাইকা রাফীকা। নবীদের কাতার, শহীদদের কাতার, সিদ্দিকদের কাতার, সুহাবাদের কাতার। নবীদের কাতারে তুমি যেতে পারবে না, সিদ্দিকের কাতারে তুমি যেতে পারবে না, তবে সুহাদার কাতারে তুমি যেতে পারবে, সালেহীনদের কাতারে তুমি যেতে পারবে। এই জন্য যুবকদের মোবাইল ফোন থেকে এই সমস্ত জিনিসগুলো থেকে বের হয়ে আসা উচিত কিনা জুড়ে বলেন। আমাদের প্রত্যেকটা যুবককে প্রত্যেক দিন 100 বারের বেশি তওবা করা উচিত, 100 বারের বেশি তওবা সম্পর্কে চেতনা করা উচিত। রাসূল বলেছেন, ইন্নি আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররাতান, আমি আল্লাহর রাসূল 100 বারের বেশি তওবা করি। এখানে অনেক যুবক আছেন একবার তওবা করেছেন, এরকম যুবককে ফিরেই পাওয়া যায় না। তার ভাবখানা দেখে মনে হয় এমন, তার এই যুবক চিরকাল থাকবে, তার চোখের জৌলুস চিরকাল থাকবে, তার হৃদয়ের জৌলুস চিরকাল থাকবে। অসম্ভব যুবক, আদালত ছেলেরা করোনা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আদালত ছেলেরা রোড অ্যাক্সিডেন্টে মরে গিয়েছে, আদালত ছেলেরা অসুস্থ হয়ে বিচারের পথে গিয়েছে। তুমি কতদিন বাঁচবে আর কতদিন বাঁচবে না এটার উপরে দিন নির্ভর করে না, যতদিন থাকবে, যত মিনিট থাকবে, যতক্ষণ শ্বাস তোমার হৃদয়ে থাকবে, তোমার হৃদয়ের প্রতিটি সেকেন্ড আল্লাহর জন্য হবে, তোমার হৃদয়ের প্রতিটি মিনিট আল্লাহর জন্য হবে, তোমার জীবন চাই তো আল্লাহর জন্য উৎস
পাথর দিতে হবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী বলে দিন আমি আল্লাহর জন্য নামাজ আমি আল্লাহর জন্য কুরবানি আমি আল্লাহর জন্য মরণ আমি আল্লাহর জন্য জীবন ঠিক কিনা বলেন ঠিক যুবকদের মধ্যে থেকে কেন জানি এই উৎসাহটা হারিয়ে গিয়েছে শুধুমাত্র একটি কারণে তারা কোরআন এবং হাদিস থেকে বিচ্যুত হয়ে এই মোবাইল ফোনে আসক্ত হয়ে শেষ হয়ে গিয়েছে এজন্য যুবকদের খুব বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা উচিত কিসের কথা মৃত্যুর কথা এবার যুব সমাজ ধ্বংসের তৃতীয় আরেকটি কারণ আমি উল্লেখ করব আপনাদের কি শুনবেন তো ইনশাআল্লাহ যুব সমাজ ধ্বংসের আর যুবতী সমাজ ধ্বংসের তৃতীয় আরেকটি কারণ হলো বর্তমানে সহশিক্ষা ব্যবস্থা সহ ব্যাপকদাগী সহ সর্বজাগাতে অশ্লীলতার সরাসরি একেবারে ফ্রি মিক্সিং করা আপনার ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন শিক্ষকের সাথে মেয়ে ছেলের কোনো পার্থক্য নাই মাঝখানে বসে জেনা চলছে ব্যবিচার চলছে অনেক জায়গাতে কুষ্টিয়ার মতো জায়গায় পান্না মাস্টার মতো কুলাঙ্গার মাস্টার ধর্ষণের সেঞ্চুরি করে ভিডিও আপলোড দিয়ে আবার তারা জাতীয় বীর হয়ে নোবেল প্রাইজ পাচ্ছে এটার কারণ কি এটার কারণ হলো একটাই যে আমাদের সমাজের মধ্যে সব আছে শুধু ইসলাম নাই ঠিক না ভাই এজন্য রাসূল বলেছেন আহাদিসটি সুনান বাইহাকি 1140 মিসকাত কিতাবুল ইলম 134 নম্বর হাদিস এছাড়া মিসকাত বাংলা আরাফাত লাইব্রেরি পাঠ্যবই যেটা মাদ্রাসা আলিম ক্লাসে পড়ানো হয় 744 নম্বর হাদিস রাসূল বলেছেন ইউসিকু আলা নাসিজ জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু নিশ্চয়ই কিয়ামতের পূর্বে এমন একটি অবস্থা আসবে ইসলামের নামটা শুধুমাত্র থাকবে কিন্তু মূলত ইসলাম কার্যক্রমে কোনো কিছুতেই থাকবে না ঠিক না ঠিক জি তাহলে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু কোরআনের অক্ষরটা শুধু থাকবে কিন্তু কোরআন পড়নেওয়ালা থাকবে রমজান মাসে জোরে জোরে খতম দিবেন এই প্রসঙ্গটা একটু পরে আসছি একটু পরে আসছি তাহলে যুবকদের তৃতীয় একটি বিষয় আমি আপনার সামনে উপস্থাপন করছি যে বিষয়টি বর্তমান যুবকদের যদি উৎকীর্ণ হতে হয় এই যে সমস্যা থেকে এই সব সমস্যা থেকে বের হওয়ার জন্য যুবকদের একটি গাইডলাইন আছে সেই গাইডলাইনের নাম কি জোরে বলেন বর্তমান যুবকদের উৎকীর্ণ থেকে একটি মাত্র রাস্তা আছে সেই রাস্তার নাম কি এই কোরআনুল কারীম আপনার চরিত্রটা কার মতো করা উচিত আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কার মতন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কার মতন এটা আমার কথা না আম্মা জানাইসা রাদিয়াল্লাহু আনহাকে উম্মে সালামা ইবনে আব্দুর রহমান মিশকা বুখারী ফাদলে মান কামা রমাদান 1271 নম্বর হাদিস জিজ্ঞেস করলেন আল্লাহর নবী নামাজের সৌন্দর্য কেরাতের সৌন্দর্য কেমন ছিল মা আয়েশা বললেন ফালা তাসআল আন হুসনিহিন্ন ওয়া তুলিহিন্ন আমার নবী কোরআন তেলাওয়াত কত সুন্দর ছিল আমি আয়েশা বক্তব্য করে শেষ করতে পারবো না আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন লোকেরা বলতো হাইকে ওয়াল কোরআন কুলুবুল কোরআন যেন আমার নবী জীবিত একটা কোরআন 30 পারা কোরআন দেখলে যেমন মনে হয় আমার নবী ছিল আমার নবীর জীবনটা ছিল 30 পারা কোরআনুল কারীমের মত আমার নবীর জীবন ছিল কার মতন 30 পারা কোরআনের মতন এদের যুবকদের উৎসর্গ করতে হবে খুঁজে নিতে হবে কোন জায়গা থেকে কোরআন থেকে নিজের জীবনে গাইডলাইন ফিরে আসতে হবে বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহর নবী বলেছেন সহিহ ইবনে খুজাইমার বর্ণনায় আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে বুখারীর কিতাব ও ফিতান অধ্যায়ের হাদিস ইয়াকরাউনাল কুরআন ওয়ালা ইউজাউজু হানাজিরহুম তারা কোরআন পড়বে কিন্তু কোরআনের অক্ষরটা তাদের কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না কারণ তারা কোরআন পড়বে ঝুলে ঝুলে দেখবেন আমার দেশে রমজান মাসে মেয়ের 13 খতম ছেলে 14 খতম বউ 20 খতম হয় তুমি আমি নিজে নিজেই খতম এইভাবে খতমের প্রতিযোগিতা হয় কিন্তু কোরআনুল কারীমকে বুঝে পড়ার জন্য একদল যুবককে খুঁজে পাওয়া যায় না আমার নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর যুবক তুমিও যুবক ইবনে ওমরকে প্রশ্ন করেছেন ইবনে ওমর সূরা বাকারা পড়তে তোমার কয় বছর সময় লেগেছে ইবনে ওমর বলেছেন সূরা বাকারা পড়তে আমি ইবনে ওমরের 1 বছরের বেশি সময় লেগেছে কিন্তু আমার এলাকার মুসলমানেরা রমজান মাসে 14টা করে খতম দেয় রমজানের তারাবি শুরু হয়ে যায় মসজিদের ভিতরে তারাবির মধ্যে
কেউ দুষ্টামি শুরু হয়ে যায় আনাকুম ফানাকুম ইয়ালামুন তাআলামুন সারা আর কোনো কিছু যুবকদের খুঁজে পাওয়া যায় না যারা বলেন ঠিক না ঠিক এজন্য যুবকদের চরিত্র হবে কোরআনুল কারীমের মতন আমার আল্লাহ তাআলা সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে বলেছেন ওয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম ও যুবক তুমি যদি কোরআনকে ভালো করে ধরো এই কোরআন তোমাকে অবশ্যই দৃঢ়তার সাথে নিয়ে যাবে এবার আমরা যুবকেরা কষ্ট বদনাম কোরআন তোমাকে পড়লে আমাদের কি লাভ হবে এবার কোরআন বলল আমাকে সূরা বানী ইসরাঈল উল্টাও 81 নম্বর আয়াত ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন ও যুবক তুমি যদি আমাকে কোরআনকে পড়তে শুরু করো তাহলে আমি তোমার জন্য শেফা হয়ে যাব পৃথিবীর যত রোগ করোনা বলো আর বিভিন্ন ইবোলা ভাইরাস বলো আমি সব ভাইরাসের প্রতিরোধক এই কোরআন হয়ে এসেছি এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সব রোগের ওষুধ দিয়েছেন কিনা জুড়ে বলেন এবার যুবকরা প্রশ্ন করলো ও যুবক ও কোরআন তোমাকে বললে আমাদের কি লাভ হবে তুমি কোথায় নিয়ে যাবে এবার যুবকদেরকে কোরআন বলল সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর ও যুবক তুমি যদি আমাকে ভালোভাবে পড়তে পারো আমি তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করব এবার যুবকরা বলল ও কোরআন আমরা সর্বপ্রথম তোমার মধ্যে কোন জায়গাটা পড়ব এবার যুবককে কোরআন উত্তর দিল ফাকরা উমায়াতায়াসসারা মিনাল কোরআন ও যুবক কোরআনের যেইখানে তোমার কাছে সহজ মনে হয় তুমি ওইখানে কোরআন পড়ো কারণ আমরা এবার বললাম ও কোরআন তোমাকে পড়ার জন্য কোনো আদব আছে নাকি এবার কোরআন বলল হ্যাঁ আছে ওয়া রাতিলিল কোরআন তারতিলা ও যুবক আমাকে পড়ার জন্য তোমার তাতিলকে ফলো করে চলতে হবে এবার আমরা বললাম ও কোরআন যুবকরা বলল এই কোরআন পড়লে কি লাভ হবে কোরআন আল্লাহ বলেছেন ও যুবকেরা কোরআন অনুযায়ী আমল করেছো মেনেছো পড়েছো কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করেছো আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দেব যে জান্নাতের নিচ দিয়ে নহর বয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ আর তোমাকে এমন এমন নারী দেওয়া হবে যাকে দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে কি দেওয়া হবে উর দেওয়া হবে কি দেওয়া হবে এবার এক শ্রেণীর লোকেরা বলে কি তারা আবার নাস্তিক তাম্রাম বুদ্ধির ডালা চুলের গোষ্ঠী সুদ্ধা উঠে গেছে ওরে তাম্রার গোষ্ঠী এই পাগলের দল বলে কি কবি উমর খৈয়ামের কবিতা পড়ে কোরআন পড়তে দেয় না মানুষকে কারণ কোরআন অনুযায়ী পড়লে কোরআন অনুযায়ী চললে তো এই দেশে তো দুর্নীতি থাকবে না চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে ছিনতাই বন্ধ হবে কারণ মসজিদ গুলো মুসলমানদের ছড়িতে পড়ে যাবে ঠিক না ঠিক এই জন্য কোরআন প্রচার করতে না হয় না কোরআনের বিপক্ষ অপেক্ষা নাই যত রকমের বাম শক্তি রয়েছে কুফর শক্তি রয়েছে জাকির নায়েককে বন্ধ কেন করেছে কারণ জাকির নায়েককে বন্ধ করলে তো আর লোক খুঁজে পাওয়া যাবে না কিন্তু এটা তো বুঝে না এই মূর্খ লোকেরা আজকে যদিও এই পৃথিবী বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু ইউটিউব আর ফেসবুক হাফেজাহুল্লাহ থাকার কারণে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এক একটা জাকির নায়েকের সন্তান হয়ে আমির মত হয়ে শিরিক এবং বিদাতির ফজলের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে থেকে আমাদের ফিরিয়ে আনতে পারবে না কারণ এই শক্তিটা হলো কোরআনের আল্লাহ তাআলা বলেছেন নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন কোরআন নাযিল করেছি আমি আর এর হেফাজত করা দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ নিয়েছেন এজন্য যুবকদের যদি রিভাইভ হতে হয় এই মহা গ্রন্থ এই কোরআনের সাথে একটা সম্পর্ক দরকার আছে না নাই এই যুবকদের পুর দেওয়া হবে এখন নাস্তিকরা কবিতা লেখলো এই বেলা বায় মদ পান করে নাও কাল শীতের ভরসা কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি আমরা তো রব না সই লগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক কিলাম শুনে দূরের বাদ্য মাঝখানে যে বেজায় ফাঁক এই সব কবিতা বলে ইন্সপাইরেশন করছে
পাঠ্যপুস্তকে যদি কোরআন ঢুকিয়ে দেওয়া হতো অন্তত আজকে অনুষ্কা বিহারের মতো বাচ্চারা যৌন কর্ম করে হারায় যেত না, বরিশালে টাঙ্কি যুদ্ধ উঁচা করে 3000 টাকা দারুণ সন্তান পাওয়া যেত না, রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন অবৈধ সন্তান ডাস্টবিনে খুঁজে পাওয়া যেত না। এটার কারণ কি? এটার কারণ একটাই, কারণ যুবকরা যেই পর্যন্ত কোরআন চর্চা না করবে এবং সালাফদের বই পুস্তক চর্চা না করবে ওই পর্যন্ত একটি যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাবে, ঠিক না? ঠিক, যুবককে ফুর্তি করার জন্য রাখা হয়েছে ফেসবুকে বিভিন্ন নগ্ন অ্যাপ, যুবকদেরকে ফুর্তি রাখার জন্য ইউটিউবে নগ্ন অ্যাপ দেওয়া হয়েছে, কিন্তু কোন যুবক যদি কোরআনে চুমু দেয়, কোরআনের জীবন আছে, কোরআন যুবককে বলছে লুকলু আল মারজান, আমি তোমাদেরকে এমন 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 নারী দেব কোন জিন তাদেরকে দেখেনি, কোন মানুষ তাদেরকে স্পর্শ করেনি, ওয়াকাওয়াইবা আতরাদা ওয়াকাসান দিহাকা, তাদের বুকগুলো হবে সুচ্চ স্ফীত, তাকে দেখলে তোমাদের হৃদয়ে জড়িয়ে যাবে, তোমাদের চোখগুলো ছাড়া বড় হয়ে যাবে, সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে, এটা যুবকদের রিভাইভ হওয়ার একটি অন্যতম বড় কি মেডিসিন। এবার আসেন যুবকদের, এই মেডিসিন তো গ্রহণ করলেন আপনারা, এবারে কোরআনকে কিভাবে শিখবেন? এক শ্রেণীর পথভ্রষ্ট যুবক আছে, তার যুবকদের আইকন কারা হবে? যুবকদের আইকন কারা হবে বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আইকন কারা হবে? নবীর অনুসারী যারা যারা আলেম রয়েছেন। সব আলেমরা কিন্তু আপনাদের আইকন হবে না। আজকে এই যুবক এসেছে ব্রাদার রাবুল আমিন, তিনি অনেক কম্পারেটিভ রিলিজনে লেখাপড়া করেন, আমাদেরকে বিশেষ করে আমাদের দুইজনকে বিভিন্ন প্রতিবাদী ভিডিও করতে প্রায় সময় আপনারা দেখে থাকেন। এটার কারণ হলো বর্তমান যুবকরা ইন্টারনেটের কল্যাণে অনেকেই সালাফদের নিয়মকান অনুসরণ করেছে। দেখেন এখন কিন্তু আর গান বাজনা হয় না, হয়? যুবকরা মাহফিলের আয়োজন করে, এখন কিন্তু আগের মতো যাত্রা হয় না, হয়? যুবকরা মাহফিলের আয়োজন করে, এখন কিন্তু আর সিনেমা হল গুলো একটাও চালু হয় না, সব সিনেমা হল গুলো দেউলিয়া হয়ে কোথাও সিনেমা হল ভেঙে আবার মসজিদ করছে, কই এতদিন যাই করতে পাপের কাম আর যা বাদ দিয়া এখন মসজিদ করে পাপ আর সব তারে সমান সমান করে দেখে দেই। এটা আমার দেখা, নাম বলবো না, বাংলাদেশের একজন ধরামপন্ন শিল্পপতি আমার কাছ থেকে ফতোয়া নিয়ে তিনি সিনেমা হলের জায়গাগুলো সব ঘুরিয়ে তওবা করে সেখানে আল্লাহর ঘর তৈরি করেছে। এটা কি আমাদের জন্য বড় কামিয়াবি নয়? এই যে দেখেন সব জায়গাগুলোকে বর্তমান দখল করছে কে? এই কোরআন এবং হাদিসের মাহফিল গুলো। আমি বিশ্বাস রাখি এইভাবে যদি রেফারেন্স ভিত্তিক বক্তব্য সমাজে চলতে থাকে আমাদের বদলে দেওয়াটা সময়ের ব্যাপার মাত্র, ঠিক না? ঠিক, কিন্তু এই জন্য আপনাদেরকে ক্লিয়ার করতে হবে কাদের আইডলকে আপনি অনুসরণ করবেন। সবার আইডলকে আপনি অনুসরণ করতে পারবেন না, যাদের আকিদা যাদের মানহাস এই গণ্ডগোল রয়েছে এদেরকে আপনি আইকন হিসেবে ব্যবহার করতে পারবেন না, কেননা আপনার ভালোবাসার মূল ভিত্তি হলো আল্লাহর রাসূলের কারণে ভালোবাসা, আপনার বিদ্বেষ করার মূল ভিত্তি হলো আল্লাহর রাসূলের কারণে বিদ্বেষ করা। এই জন্য আমরা কারো মসজিদে ভাঙতে যাই না, আমাদের মসজিদ তারা ভেঙে দিয়েছে, আমরা কারো আমিন আসতে বন্ধ করি না, আমাদের জুড়ে আমিন শুনলে তারা গলা টুটে হত্যা করে, কিন্তু আমরা তাদেরকে ভালোবাসবো, আমরা তাদের মসজিদ থেকে বের করে দেব না, কেননা সালাফরা আমাদেরকে শিখিয়েছে ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, তোমরা মন্দের উত্তর ভালো দিয়ে দাও, ইতফা বিল্লাতি হিয়া আহসান, যদি মন্দের উত্তর ভালো দিয়ে দিতে পারো ফা ইযাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তোমার শত্রুর সাথে তোমাকে আমি আল্লাহ বন্ধুত্ব স্থাপন করে দেব, বলেন সুবহানাল্লাহ। দেখেছেন না আমাদের মসজিদ ভেঙে দেয়, দেখেছেন না আমাদের বিরুদ্ধে উচ্চারণা করে? হে যুবক তোমাদেরকে বলতে চাই তুমি ইমাম শাফির মতো আহলে হাদিস হও, হে যুবক তোমাকে বলতে চাই তুমি আবু দাউদকে অনুসরণ করো, ইমামে আবু দাউদ বলছে লাউলা ইসাবা আন তারসাল আহলুল হাদিস, যদি এই জমিনে যদি আহলে হাদিস না থাকতো ইসলাম চিরজীবনের জন্য মিটে যেত, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই আহলে হাদিস প্রকৃত আহলে হাদিস হতে হবে, আহলে হাদিস হতে হবে আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির মতো, আহলে হাদিস হতে হবে আসাদুল্লাহ গালিবের মতন, আহলে হাদিস হতে হবে শহীদুল্লাহ খান মাদানির মতন, আহলে হাদিস হতে হবে সফিউর রহমান মুবারকপুরীর মতন, আহলে হাদিস হতে হবে নওয়াব সিদ্দিক হাসান খান ফুপানির মতন, আহলে হাদিস হতে হবে আল্লামা ইহসান ইলাহি জহিরের মতন, আহলে হাদিস হতে হবে আল্লামা সানাউল্লাহ অমৃতসারির মতন, আহলে হাদিস হতে হবে মুফতি আব্দুর রউফ রহমত আমরা
নবীর তরিকা বাদ দিয়ে পীর খীর মাদার দুর্গা দরগা হযরত রাওয়া মুশকিলে কথা ফানায় মিল্লা ফকায় মিল্লা মুজাদ্দাবে জামান খুতবে জাওরান চাহ সুফি মাহবুবে খোদা পীরে খোদা হককারী গায়ে সদ্য গুস্তির তুলকামি এগুলো সবগুলো শেষ করে দেব একটি মাত্র বিপ্লব সেই বিপ্লব হলো আমাদের কোরআন সুন্নাহর বিপ্লব ঠিক না ঠিক সেই বিপ্লব করতে পারে রাজি আছেন না ইনশাআল্লাহ এর মধ্যে যুবকদেরকে আমি আর একটা বলব আমার অনেক যুবকদের একটা বড় রোগ আছে হুজুর দিয়ে হাদিস মাপে হাদিস দিয়ে হুজুর মাপবেন না হাদিস দিয়ে হুজুর মাপবেন না হুজুর দিয়ে হাদিস মাপবেন আমার দেশের লোকেরা হাদিস দিয়ে হুজুর মাপে না হুজুর দিয়ে হাদিস মাপে বড় হুজুর বললেই ঠিক বড় হুজুর না বললেই ঠিক পীর সাহেব বললেই ঠিক পীর সাহেব না বললেই ঠিক বড় হুজুর পীর সাহেবকে এই অথরিটি কে দিয়েছে মান কালা বিহি সাদাকা আমালা বিহি উজরান ওয়া মান হাকামা বিহি আদালান আমার নবী বলেছেন যে ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে কথা বলল সে সত্য কথা বলল যে ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে আমল করল আমি আল্লাহ নিজেই সেই আমলের সওয়াব দিয়ে দেব যে ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে ফয়সালা দিল আমার আল্লাহ বলেছেন সেই জমিয়ে ন্যায় বিচার করল মক্কা মালিকের 433 নম্বর হাদিস এজন্য হুজুর দিয়ে হাদিস মাপবো না আমরা হাদিস দিয়ে হুজুর মাপবো আমরা নবীর আমলে দিয়ে দেখবো আপনার পীরের জীবনে ঠিক আছে কিনা আমরা নবীর জীবনে দিয়ে দেখবো আপনার বুজুর্গের জীবনে ঠিক আছে কিনা যদি আপনার বুজুর্গের জীবনে ঠিক না থাকে তাহলে আপনার বুজুর্গের জীবনী আস্থা করে ফেলে দেব আমার মাযহাবের ইমামে আবু হানিফা তিনি বলেছেন যদি আমার কোন কথা দেখো রাসূলের সাথে খেলাপ দার মুজিদারুন দিয়ালের বাইরে কথাটা নিক্ষেপ করে দাও ইদা সহাল হাদিস ফাও মাযহাবি হাদিস যখন সহি পাবে এটাই আমি আবু হানিফার মাযহাব আমরা হাদিস দিয়ে হুজুর মাপব না হুজুর দিয়ে হাদিস মাপব কোনটা যেই পর্যন্ত সমাজে এটা চেঞ্জ না হবে সেই পর্যন্ত যুবকরা ভালো আইডল পাবে না এজন্য আমি বলি মসজিদের ইমাম রাখবেন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে মসজিদের ইমাম রাখবেন এমন লোককে মসজিদের ইমাম তো আপনাদের কাছে গোলামের মতন আপনাদের গোলামের মতন আচরণ করেন আল ইমাম দুর্নীতি ইমাম হলো ঢাল ইমামের তো কোনো খুঁজি নেন না বেতনই দেন না আর ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন টাকা চাই নেওয়া যায় না ফতোয়া নেওয়া হারাম ওয়াজ করে টাকা নেওয়া হারাম এটা ফতোয়া পাই পান কোথায় আপনি ওই বলেছে এটা ফতোয়া দিয়েছে আর আমি বলছি 50টা দলিল আমার কাছে আছে জুবায়ের জায়গায় একটি বই আছে আমি এর উপর পুস্তিকা লিখে ফেলেছি আমার কাছে 59টা দলিল রয়েছে ইমাম শাফির কিতাব রোম থেকে দলিল রয়েছে কোরআন হাদিস প্রচার করে সবচেয়ে উত্তম রিজিক বলেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাল্লাম ইয়াতাগাল্লা বিল কোরআন ফালাইসা মিন্নি বুখারী 7002 নম্বর হাদিস এজন্য আলেমদেরকে বেশি হাদিয়া দেন তাদের সম্মান করেন তাদেরকে সম্মান করলে এই এলাকার মাদ্রাসা ছেলেরা সম্মান করলে আপনার ছেলেরা মাদ্রাসায় ভর্তি করবে যে না আলেম হলে অনেক সম্মান পাওয়া যায় আলেম হলে অনেক সম্মান পাওয়া যায় আলেম হলে অনেক সম্মান পাওয়া যায় আলেম হলে শেরেকের রাস্তারা তৈরি হয় না আলেম হলে বিদআতের রাস্তারা তৈরি হয় না আপনাদের এলাকায় অন্য কাউকে বলি না আর হাদিস হয়ে বিদাতের সাথে কোন এতাত করলে বাংলার জমিনে কোরআন হাদিস দিয়ে তাদেরকে ছেড়ে কথা বলবো না কারণ আহলে হাদিস হতে হলে প্রকৃত আহলে হাদিস হতে হবে এদল আহলে হাদিস আমাদের কোনো দরকার নাই আহলে হাদিসরা সংখ্যার বড়াই করে না আহলে হাদিসরা জানে কলিলাম না তুমিনুন অল্প সংখ্যক লোক ইমান আনবে কলিলাম না চাষ করুন অল্প সংখ্যক লোক শুকুর আদায় করবে কলিলাম না তাদা করুন অল্প সংখ্যক লোক আল্লাহর ওয়াজ গুলো গ্রহণ করবে ওই ইউতি আখতার মানফিল আর ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ হে নবী আপনি যদি বেশিরভাগ লোকের কথা মানেন বেশিরভাগ লোকেরা আপনাকে আল্লাহর পথ থেকে বের করে দেবে কারণ বেশিরভাগ লোক যা বলে মিথ্যা রটনা করে বলে ঠিক না ঠিক এই জন্য যুবকদেরকে বলছি যুবক ভাইয়েরা আমাদের আইডল আমাদের আইকন আমাদের নিঃশ্বাস আমাদের ইমাম একজন আমাদের ইমাম চারজন নয় বরং চারজনের যিনি ইমাম তিনি আমারও ইমাম এর নাম কি মুহাম্মদ ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম কিয়ামতের দিন প্রত্যেককে তার ইমাম সহকারে ডাকা হবে আপনি যদি অমুক পীর কাজর অমুক পীর আপনার ইমাম
আপনি যদি মুখ ধরেন হাজত রাও আপনার ইমাম, আপনি যদি নকশে বন্ধে বাক্সে পড়ি বাক্সে পরে জুতো পেটা করি তাকে যদি আপনি ধরেন সে তার ইমাম, কিন্তু আমি ইমাম হিসেবে মেরেছি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। আপনি যদি হানাফি মেনে ইমাম মানতে পারেন আপনি হানাফি, আপনি যদি শাফি মেনে ইমাম মানতে পারেন আপনি শাফি, আপনি যদি হাম্বলি মেনে ইমাম মানতে পারেন আপনি হাম্বলি, আর আপনি যদি মুহাম্মদকে মেনে ইমাম মানতে পারেন আপনি মুহাম্মাদি, আর আমি একজন মুহাম্মাদি, আর মুহাম্মাদি হয়ে আমি গর্ববোধ করি। আমি যুবকদেরকে বলছি হে যুবক ভাইরা, আপনারা বিশুদ্ধ করুন আকীদাকে, বিদআত যেখানে আসে শক্তিশীল অবস্থান করুন, শিরক যেখানে আসে আপনাদের দাওয়াতে কাজগুলো বৃদ্ধি করুন, আপনার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য বানান একটি, আর দাওয়াতে আসসালাফিয়া সালফে সালেহিনদের মানহাজে দাওয়া। কে জমিয়ত করে, কে আন্দোলন করে, কে সুবহানে আহলে হাদিস করে, আর কে জামায়াত আহলে হাদিস করে, আর কে আমার কিছুই করে না, এই সমস্ত নোংরামির মধ্যে যাবেন না। যার আকীদা ঠিক আছে, যার মানহাজ ঠিক আছে, সে যদি পৃথিবীর কোন জায়গায় সহিহ হাদিস অনুসরণ করে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল জামা মা ওয়াফাকাল হক ইন কুনতু ওয়াহদা। আমাদের সিলেবাস অনেক হতে পারে, আমাদের স্কুল অনেক হতে পারে, কিন্তু আমাদের মানহাজ একটাই, আমরা কোরআন ও সহিহ হাদিসের অনুসরণ করি। আমাদের মধ্যে কোন রকমের বাগাবাগি চলবে না, আমরা সবাই সম্মিলিত ভাবে কোরআন এবং হাদিসের কথাগুলোকে পেশ করব, আমরা শহীদুল্লাহ খান মাদানীকে সম্মান করব, আমরা আসাদুল্লাহ গালিবকে সম্মান করব, আমরা ডক্টর মুসলিউদ্দিন স্যারকে সম্মান করব। মোট কথা হলো আমরা কারো অন্ধভক্তি করব না, তেমনি ভাবে কারো শায়েক পূজাও করব না, শায়েক পূজাও কারো জন্য জায়েজ নাই। শায়েক পূজা বর্তমানে বড় পূজাদের একটা অংশ, কিসের শায়েক পূজারি হয়ে গেছেন আপনারা? কোরআন এবং হাদিসের কারণে আমাকে ভালোবাসবেন, যদি আমার কোনো কথা কোরআন এবং হাদিসের বাইরে চলে যায় আস্তা করে মেরে দেবেন, কোন সময় শায়েক পূজা করবেন না। আপনার শায়েকের হুজ্জত থাকতে হবে কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক, ঠিক না? ঠিক। অসঙ্গ কর্মে এই রংপুরের বিখ্যাত একজন বড় আলেম আত তাকলিদ ইনকারুল হাদিস, আমি তার বাড়িতে থাকার সৌভাগ্য হয়েছে, রংপুর বিভাগে দিনাজপুরের আব্দুল হাইসার আফিকি বই লিখেছিলেন আত তাকলিদ ইনকারুল হাদিস, হাদিস অমান্য করার পরিণতি, একখানে হাদিস এনেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক দাসী ছিল, তার নাম ছিল বারিরা। কি নাম? বারিরা। তার স্বামীর নাম ছিল মুগিস। এই মুগিস বারিরাকে ছেড়ে দিয়েছে, মানে বাড়িরা মুগিসকে ছেড়ে দিয়েছে, মুগিস তার পিছনে পিছনে যায়, সে বাজারে গেলে সে বাজারে যায়, যেখানে যায় সেখানে যায়, শেষে রাসূলের কাছে আসছে, রাসূল আমি বাড়িরাকে পছন্দ করি, তাকে বলুন না আমাকে একটু গ্রহণ করতে। রাসূল বাড়িরাকে বললেন, বাড়িরা বলেন হে রাসূল, এটা কি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, না এটা মুহাম্মদ রাসূলুল্লাহর কথা? এটা যদি আমার আল্লাহর ওহির সিদ্ধান্ত হয়, ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আমার শিরকে নত করে, মাথাকে নত করে, বিনা চিন্তে বিনা সন্দেহে বিনা বাক্যে আমি রাসূলের কথা মেনে নেব, আর এটা যদি ওহির কথা না হয় তাহলে আমি মানব কি মানব না, এটা আমার উপর রাসূল আপনি ছেড়ে দিন। কে বুঝলেন? একজন দাসী, ব্যক্তিগত কথার কোনো মূল্য নাই, ব্যক্তিগত কর্মের কোনো মূল্য নাই, কোন মানহাজের কোন মাসলাকের কোন আলেমের ব্যক্তিগত দোষ মানে ওই মাসলাকের দোষ নয়। কথা কি ক্লিয়ার? কোন আলেম কোন ব্যক্তিগত মানুষের কোন ভুল মানে ওই মাসলাকের ত্রুটি নয়। এই জন্য সম্মানিত উপস্থিতি, আসেন আমরা কোরআন এবং সুন্নাহ নির্ভর জীবনযাপন করার চেষ্টা করি, কোরআন এবং সুন্নাহ নির্ভর আমরা জীবন রাখার চেষ্টা করি। আপনাদের কি খুব বিরক্ত লাগতেছে বোধ হয়? ওয়াজ করতে করতে আমাকে তো একদিনে ওয়াজ প্রত্যেকটা দিন প্রোগ্রাম করতে হয়, কথা বুঝতে পারছেন কিনা? কখনো কখনো হানাফি মাঝহাবে মাহফিল গুলাতে যেতে হয়, সেখানে খুব মিষ্টি ভাবে বুঝাতে হয়, আর এখানে তো নিজেদের রাজধানী বলা যেতে পারে, তাই না? তো এখানে তো আর কথা বলতে তো অত দেখ পেতে হবে না। তো যা হোক, আমি পরিসমাপ্তিতে আমি যুবকদের উদ্দেশ্যে আমি একটি এই কোরআনুল কারীমের আশ্রয়ে যাওয়ার পরে আমি যুবকদের প্রতি আরেকটা নিবেদন করব। কি করব কি না, যে যুবকরা বর্তমান যুগে তিনটি জিনিস থেকে বেঁচে থাকবেন, এক নাম্বার গান বাজনা, দুই নাম্বার নেশাদার দ্রব্য,
তিন নাম্বার মাইক সমস্যা নেই আপনারা পেছনের যারা আছেন তারা একটু জায়গা করে দিন একটু জায়গা করে দিন একটু জায়গা করে দিন বসার জায়গা পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা তো বিশাল বড় নিয়ামত আপনারা পেছনের ভাইরা সামনে একটু জায়গা করে দিন জি পেছনের ভাইরা সামনে একটু জায়গা করে দিন সামনে আসেন সামনে আসেন আপনারা সামনে আসেন জি আপনারা মাহফিলটাকে বিশৃঙ্খলা করবেন না অত্যন্ত কমন হবে সম্মানিত উপস্থিতি চুপ করে আপনারা বসে পড়ুন আমি যুবক আমি বলবো যারা দাঁড়িয়ে আছেন চুপ করে বসে পড়ুন মাহফিলের আদব নষ্ট করবেন না হ্যাঁ চুপ করে বসে পড়ুন কেউ মাহফিলের কেউ আদব নষ্ট করবেন না চুপ করে বসে পড়ুন এবার যুবকদের আমি তিনটি জিনিস বলবো একটি হলো অন্তত দুইটি জিনিস একটি হলো সামনে বিভিন্ন অনুষ্ঠান আসছে আপনারা আজকে থেকে কেউ গান শুনবেন না এই মর্মে একটা প্রতিশ্রুতি দেন যে কোনো যুবক আর গান শুনবেন না কে কে হাত তুলেন বলেন আল্লাহর কসম আল্লাহর কসম জীবনে আর কখনো মিউজিক মিশ্রিত অবৈধ গান শুনব না হাত নামান কেন আল্লাহর কসম খাওয়ালাম কারণ যুবকেরা বেশিরভাগ মসজিদ থেকে বাইরে ধরছে গান বাজনা তৃপ্তি নেওয়ার কারণে তা কেন জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই যুবক গান শুনবে সেই যুবক সরাসরি শুকর যে যুবতী গান শুনবে সেই যুবতীকে শুকরনির সাথে তুলনা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা যেই মজলিসে হয় সেই মজলিসে আল্লাহর কোন নিয়ামত থাকে না থাকে আমার আল্লাহ সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে বলেছেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীথ আবিশ্বলবিব আপনি দেখবেন কিছু লোকেরা এমন আছে যারা গান বাজনা ক্রয় করে গান বাজনা খরিদ করে আমাদের দেশে অনেক লোকেরা বলে হুজুর গান বাজনা করা কোন শরীয়তের মধ্যে হারাম নেই আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা হারাম করা হয়েছে নেশাদার দ্রব্যকে হারাম করা হয়েছে এই দুনিয়ার সমগ্র বাদ্যযন্ত্রকে এই জন্য যুবকদেরকে বলবো ও যুবকেরা আপনাদের এলাকায় গান বাজনার আসর গুলো একেবারে বন্ধ করে দিন কিন্তু গান বাজনা বন্ধ হয় না মসজিদের মধ্যে এখন যুবকরা আসেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যুবকদের সম্পর্কে বলেছেন যে যুবকরা রাতের বেলায় শীতের রাত্রিকে কষ্টকে উপেক্ষা করে অজু করে মসজিদের দিকে গমন করবে আহসানুল উদুয়া সুম্মা তাল মাসাজিদ ফাহুয়া যাইরুল্লাহ উত্তম রূপে অজু করে যেই যুবক মসজিদের মধ্যে শীতের রাত্রিতে আসবে আমার আল্লাহ নিজেই ওই যুবকের সাথে সাক্ষাৎ করবেন কিন্তু যুবকেরা মসজিদের দিকে না আসার একটি বড় কারণ হলো গান বাজনা হলো ইমাম ইবনে তাইমিয়া মাজমুউ ফতোয়া ৩৪ নম্বর খণ্ডে তিনি উল্লেখ করেছেন গান বাজনা হলো মানুষের অন্তরের মত মানুষ যেমন মদ সেবন করলে আর ফিরে আসতে পারে না গান বাজনা শুনলে মানুষ তেমনি ভাবে ইসলাম থেকে ফিরে আসতে পারে না ভ্যালেন্টাইন ডেতে গান বাজনা হয় ৩১ নাইটে গান বাজনা হয় আবার বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে বিআই বিএনকে নিয়ে সুন্দর সুন্দর গান বাজনা বাজায় এলাকার কুকুরদের বিয়ে হয় ভাদ্র মাসের কুকুরের বিয়েতে গান বাজনা বাজে না কিন্তু মুসলমানের সন্তানের বিয়েতে গান বাজনা আসে না নাই আমি বলি যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা গান বাজনা শোনা কবিরা গুণ একবার যদি তুমি গান বাজনা টেস্ট নাও একবার গান বাজনার জন্য
আখেরাতের হিসাবে 7000 বছর জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। কারণ গান বাজদা হলো কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আবু হানিফা, মালিক, শাফি, হাম্বাল এমন কোন ইমাম নাই, আহলে হাদিস এমন কোন ইমাম নাই যাদের কাছে গান বাজনা হারাম না। হুজুর হারামটা বলে সমস্যা কোথায়? রাসূল বলেছেন এই হাদিসটি জামিউল হাদিসের 3031 নম্বর, আল্লামা জালালউদ্দিন সিউতি উল্লেখ করেছেন। ওয়া আন আবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। কয়টা আওয়াজ জুড়ে বলেন? কথা কি বুঝেন না? কয়টা আওয়াজ? অভিশপ্ত আওয়াজ। জুড়ে বলেন কয়টা আওয়াজ? অভিশপ্ত আওয়াজ। এর মধ্যে এক নাম্বার রাসূল বলেছেন, মিসমারুন ইনদা নিমা, আনন্দের সময় গান বাজনা বাজানো। কিসের সময়? যে বিয়েতে গান বাজে ওইটা অভিশপ্তের বিয়ে। কারণ দুইটা আওয়াজ, অভিশপ্ত আওয়াজ। যেই বর গান শুনে ওই বর অভিশপ্ত বর, যেই বধু গান শুনে অভিশপ্ত বধু। এবার ওই গান বাজনার বিয়ে থেকে যে সন্তান হয়, এই সন্তান তার মাথায় পিস্তল ঠেকায় লাক্ষ্যে দিয়া তাকে বৃদ্ধাশ্রমের বৃদ্ধের ভিতরে ঢুকাইয়া দেয়। কারণ গান বাজনা মিশ্রিত বিয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোন রহমত থাকে না। জুড়ে বলেন ঠিক না? ঠিক। রাসূল এই জন্য বলেছেন, লা তাবিউল কাইনাতি ওয়া লা তাশতারু খুন্না ওয়া লা তুআল্লিমু খুন্না ওয়া সামানু খুন্না হারামুন। নিঃসন্দেহে যেই ব্যক্তি কিনা তোমরা গান বাজনা ক্রয় করো না, গান বাজনা বিক্রয় করো না, আর গায়ক গায়িকাদের ভাড়া করে তোমরা গায়ক গায়িকাদের ভাড়া করো না। আবু দাউদ নাসাঈর মধ্যে রাসূল বলেছেন, লা তাবিউল কাইনাতি ওয়া লা তাশতারু খুন্না ওয়া লা তুআল্লিমু খুন্না ওয়া সামানু খুন্না হারামুন। আপনার এলাকায় চায়ের দোকানদার চা দিয়েছে, ভালো কথা, চা বিক্রি করেন, ভালো কথা। আপনার এলাকায় মুদির দোকানদার মুদির দোকান দিয়েছে, ভালো কথা। কিন্তু মুদির দোকানের ভিতরে আবার কেন গান বাজনা বাজায়? হালাল কাজটা হারাম হয়ে যায়। আর আমার নবী বলেছেন, আল কাসিমু হাবিবুল্লাহি, যে ব্যক্তি হালাল ইনকাম করে ওই ব্যক্তি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। ঠিক কিনা বলেন? এই জন্য যুবকদের গান বাজনা শোনা হালাল না হারাম? কিন্তু আমার মেয়েরা গান বাজনা শুধু শুনেই না, সারাটা দিন স্টার জর্জার সাথে, স্টার প্লাসের সাথে, সারাটা দিন ইন্ডিয়ান আইডলের সাথে, পাকিস্তানি বিভিন্ন রকমের টেলিফিল্মের সাথে 24 ঘন্টা সময় লাগায় বিশের কল্যাণে। এখন তো আর বিশের লাইনটাও তেমন ইউজ হয় না, এখন বাড়িতে বাড়িতে নেটওয়ার্ক লাগিয়ে নিয়েছে, সারাদিন সিনেমা আর অনুষ্ঠানগুলো ইচ্ছা মতো গিলতে শুরু করে। জোরে বলেন ঠিক না? ঠিক। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, حرم الخمر والميسر والقوبى يستحلون الحرى والحرير والخمر والمعازف। আল্লাহর নবী বলেছেন, হারাম করা হয়েছে বাদ্যযন্ত্রকে, হারাম করা হয়েছে সমগ্র গান বাজনাকে। খবরদার তোমরা গান বাজনা করো না। কিন্তু গান বাজনা যেসব অনুষ্ঠানে করে ওইসব অনুষ্ঠানে আবার অনেকে দাওয়াত খেতে যায়, যাদের অন্তরে বিন্দু পরিমাণ লজ্জা আছে, শরম আছে, তারা কোনোদিন বাদ্যযন্ত্র মিশ্রিত গান বাজনার মধ্যে সামিল হয় না। মসজিদের ইমামদেরকে আমি বলতে বললাম, মসজিদের ইমামেরা মসজিদের মিম্বারে দাঁড়ায় বলবে এই এলাকায় গান বাজনা যেন না হয়। এলাকার মাতবরদেরকে বললাম, আল্লাহর নবী বলেছেন, কুল্লুকুম রাইন, প্রত্যেক রাখালকে তার রাখালিয়াদের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। আপনি মাতব্বর হওয়ার পরে আপনার এলাকায় যদি গান বাজনা বাজে, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবেন। এই জন্য আপনার কর্তব্য হলো থানা থেকে রেজুলেশন পাস করিয়ে এখানে গান বাজনা একেবারে বন্ধ করে দেওয়া। পারা যাবে তো? কি সম্ভব তো? কিন্তু অল্প সংখ্যক লোকের জন্য সম্ভব, বেশির জন্য সম্ভব না। কারণ গান বাজনাকে এক্সপেরিয়েন্স সুশীল ভদ্রলোক এলিট শ্রেণীর লোকেরা মনে করে যে এটা নিষিদ্ধ মনে হয় শরীয়তে নেই। আর রাসূল বলেছেন সরাসরি হারাম। সরাসরি কি? সরাসরি কি? শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন সায়াকুন ফি আখিরিস সামান, কিয়ামতের কোন এমন হবে, আলা তুআমিন ওয়া শারাবিন, রাতের বেলা যারা গান বাজনা করবে, মদ্যপান করবে, ফায়াসবাহুল কদমাসাহু কিরদাতান ওয়া খানাসির, তাদের চেহারাকে বানর আর শুকরে পরিণত করে দেওয়া হবে। কিসে পরিণত করে দেওয়া হবে? আর কিসে? বানরে। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন এর মানে হলো
তাদের চরিত্রকে বানর আর শূকরে পরিণত করে দেওয়া হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি, বর্তমান যুবকেরা পপ সঙ্গীত, ব্যাম সঙ্গীত, তারপরে কি বলে এটাকে সফট সঙ্গীত, জগদীশ শ্রেণীর সঙ্গীত, এ আর রহমান সোনু নিগম, তারপর হাবিব তা হাসান যা আছে এসব সবার গান বর্জন করতে হবে। কেননা গান বাজনা একটা শয়তানের আওয়াজ, গান বাজনা অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি করে। রসুল বলেছেন যেমন বৃষ্টির পানিতে খুব তাড়াতাড়ি মুনাফিকি তৈরি হয়, তদ্রুপ গান বাজনা মানুষের মধ্যে ওই রকমের মুনাফিকি তৈরি করে। আপনি গান বাজনার পরিবর্তে কি শুনবেন? আপনি আপনার দুই ঠোঁটকে জিকর দ্বারা, আপনি জিকির দ্বারা পরিপূর্ণ করেন। আপনি পড়েন না সারাদিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। কি আজম? কি আজম? ইবনে মাজাহ 4021 নম্বর হাদিস। রাসূল বলেছেন যে ব্যক্তি ইসমে আজম পাঠ করে দোয়া করবে তার দোয়া কবুল হবেই হবে, কোনোদিন তার দোয়া ফিরিয়ে দেওয়া হবে না। সেই তার নাম কি আজম? মুখস্থ আছে সবার? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা নাম কি? ওখান করে আপনারা সুস্থ কিছু সংস্কৃতি চর্চা করতে পারেন, যেগুলো সুস্থ বিনোদন দেয়। কিন্তু তারপরে বলবো এগুলো বর্জন করা উচিত, কারণ এই লাইন থেকে আস্তে আস্তে অনেকে গান বাজনার মধ্যে ঢুকে যায়। এই জন্য কেবলমাত্র হামদে বাড়ি তা আলা আল্লাহর জন্য গজল গাওয়া আর ইসলামে উদ্বলিত করা কিছু গজল নাসিদ ছাড়া আমি অন্য কোনো গজলকে, আমি অন্য কোনো নাসিদকে আপনাদের জন্য প্রমোট করি না। এই জন্য আপনারা কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন। সবাই বলেন আমিন। এবার যুবকদের সর্বশেষ আরেকটি পয়েন্ট নিয়ে কথা বলে আলোচনা আমি শান্ত করব ইনশাআল্লাহ। সেই পয়েন্টটি হলো বর্তমান অনেক যুবকেরা নেশার মধ্যে পরিগণিত হয়ে গেছে, নেশাকে হালাল মনে করে। বর্তমান আধুনিক নেশা কি? ইয়াবা, তারপর কি ফেন্সিডিল, তারপর কি হেরোইন, তারপর কি পেথিডিন, তারপর কি কোকেনের নেশা অবশ্য করে না কারণ এটা অনেক দাম। তারপরে যারা একটু এলিট শ্রেণীর তারা শ্যাম্পান মদের বোতল টানে, আলহামদুলিল্লাহ। দুইজন লোক বললেন আলহামদুলিল্লাহ। সবসময় সবসময় জিকিরে ফিকিরে থাকবেন, কিসে থাকবেন? সুলাইমান নবী এই ছোট্ট একটা ভুল করেছিলেন, কি ভুল বলবো সেটা ঘটনা। সুলাইমান নবীর কয়জন বউ ছিল? 100 জন, জানেন না? এটা এই ছোট্ট একটা ভুল। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান وألقينا على كرسيه جسدا ثم أناب. سورة سبع آيات سليمان النبي বললেন আজকে রাত্রে আমি 100 জন স্ত্রীর সাথে আমি রাত্র জাগরণ করব, আর 100 জন স্ত্রীর গর্ভে আমার আল্লাহ একটা করে সন্তান দিলে
আমি বাতিলের বিরুদ্ধে লড়াই করব। সুলাইমান নবী তাই চিন্তা করে 100 জন বিবির সাথে মিলিত হলেন, কিন্তু ইনশা আল্লাহ সত্যটা যোগ করতে ভুলে গেলেন। 99টা স্ত্রীর ঘরে কোনো সন্তান আসলো না, একটা স্ত্রীর ঘরে বিকলাঙ্গ সন্তানের জন্ম হলো। জিব্রাইল বললেন, ও সুলাইমান, আপনি যদি ইনশাআল্লাহ শব্দটা যোগ করে বলতেন, আমার আল্লাহ আপনার স্ত্রীর 100 জন স্ত্রীর ঘরে আমার আল্লাহ 100 জন স্ত্রী দিয়া দিতেন, সন্তান দিয়ে দিতেন। 100 জন স্ত্রীর ঘরে 100টা সন্তান জন্মত, তারপরে সে লড়াই করতো, এটা আপনি ইনশাআল্লাহ বলেন না। এজন্য মাঝে মাঝে ছোট ছোট ভুলে অনেক বড় খেসারত দিয়েছেন, ঠিক না? ঠিক। এজন্য এখন কি বলা উচিত ছিল? জোরে বলেন, হুজুর থেকে বাড়ানো কথা সহিহ বুখারী হাদিস একটা বিভ্রান্তকর ব্যাখ্যা আছে। এক শ্রেণীর লোকেরা কয় কি, সিগারেট খাওয়া আর তামাক পাতা খাওয়া এটা মাকরুহ। দেখি আপনাদের দেশে ফতোয়া আছে, সিগারেট আর তামাক জর্দা খাওয়া কি? আমি সেই সমস্ত হানাফি ওলামায়ে ইকরামের প্রতি ইহতেরাম রেখে, সম্মান রেখে, যেহেতু আমি নিজে একজন হানাফি, আমার উস্তাদ আল্লামা আজিজুল হক মামুনুল হক সাহেবের পিতা, তার কাছে বুখারী পড়েছি, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলছি, মাকরুহ হলো দুই রকম, মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহি। সিগারেট এবং তামাক জর্দা পাতা খাওয়া এটা হলো মাকরুহ তাহরিমি। উসুলবিদ হলো হানাফি মাযহাবের দুইজন, ইমাম শাফিঈ, মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাই, তা'মালুন নাস বিল হুজ্জাতান, তিনি বলেছেন যে মাকরুহ হলো দুই রকম, একটি হলো তানজিহি, একটা তাহরিমি। তাহরিম মানে কি? লা ইয়াজুজু ফিস শরিয়াহ, আতি শরিয়াতের মধ্যে দাকি নাই, জায়েজ নাই। কেউ যদি দুইবার মাকরুহ তাহরিমি করে তো একটা কবিরা গুনাহ হয়ে যায়, কেউ যদি দুইবার মাকরুহ তাহরিমি করে একটা হারাম হয়ে যায়। এজন্য মাকরুহ তাহরিমি কিসের দরজায়? হারামের দরজায়। আর আমরা সালাফদের ফতোয়া দিয়েছি রাসূলের হাদিস সুনান নাসাঈ 1608 নম্বর বর্ণনায় রাসূল বলেছেন, ইন্নাল খামরা মিন আল আসিদ ওয়াজ জাবিব ওয়াল খিনতাত আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজার হাদিস, সুনান আবু দাউদের হাদিস, হাদিসের সনদ হলো হাসান লিগাইরিহি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলেছেন, নিঃসন্দেহে মদ তৈরি হয় আঙ্গুর থেকে, জৈতুন থেকে, ভুট্টা থেকে, জব থেকে, ওয়া ইন্নি আনহাকুম কুল্লু মুসকির, যা খেলে পরে মানুষের মধ্যে নেশা তৈরি হয়, যা খেলে পরে মানুষের মধ্যে ক্ষতি সৃষ্টি হয়, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ, আর কুল্লু মুসকিরিন হারামুন, আর প্রত্যেক নেশাদার দ্রব্য হলো আদম সন্তানের জন্য হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্য আদম সন্তানের কি? প্রত্যেক নেশাদার দ্রব্য আদম সন্তানের জন্য কি? আপনি একটা কুকুরকে দেন, সে কিন্তু তামাক খায়। আপনি একটা বিভিন্ন রকমের বন্য প্রাণীকে দেন, একটা কবিতা আছে, কবিতার অনেকে শুনছেন না, যা খায় না শিয়াল বিড়াল শুকরে, তা খায় আমার মসজিদের বাবা হুজুরে, ঠিক না? রাখি এবার হুজুর বললাম মাকরুহ হয়, সিগারেট খাওয়া হারাম হয়, আমি এবার হুজুরকে বললাম, আমি তো আপনার সামনে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাখ্যা করলাম, এবার আমার নবী আরো ব্যাখ্যা করেছেন, ওয়া আন নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুফার গভর্নর, ইবনে মাজাহ তিরমিজির বর্ণনায় 1806 নম্বর হাদিস, কুফার গভর্নর নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইদা শারিবাল খামর, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, লাম তুকমানু সলাতা আরবাইন, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না।
এবার ডাক্তারদের ফতোয়া জিজ্ঞাসা করেন, হুজুর তামাক চোদ্দা খাওয়া কি? ডাক্তাররা বলবে এই তামাক চোদ্দার মধ্যে ক্যান্সারের জীবাণু আছে। আর আমার আল্লাহ কোরআনের সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, খবরদার নিজেদের দুই হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেদের দুই হাতকে কোন দিকে ঠেলে দিও না, ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য সিগারেট বিড়ি হুক্কা যারা খায়, যারা কুল লাগায়, যারা জুতার কান ঠান্ডি বানায় নেশা করে, আর যারা লাল বড়ি বাবা খায়, আর যারা মদের বোতল শ্যাম্পান টানে, তাদের উদ্দেশ্যে বলছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে 1442 বছর পূর্বে বলে গেছেন, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে যেন তার মা খালা কুকুর সাথে চেনা করে। কি বলছি আমি, কি বলেছি শুনেছেন? রসুল বলেছেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে যেন তার মা খালা ফুপুর সাথে জেনায় লিপ্ত হয়, বলেছেন মুহাম্মদ। আপনার দলিলের দরকার না? এক নম্বর দলিল, বাংলা হাদিসের অ্যাপসটা বাংলা হয়েছে, হয়নি? এর 1668 নম্বর হাদিস, হাদিস সম্ভার এই বইয়ের 1668 নাম্বার। এবার হুজুররা বলবে, হুজুর আমরা বাংলা মানি না, তো আরবি দলিল আপনাকে দিচ্ছি, তাবারানি এর 3345 নাম্বার হাদিস, 3345 নাম্বার হাদিস, হাদিসটা বলবো কিনা? ও আনা আব্দুল্লাহ, পেছনের লোকেরা সামনে আসেন, আপনারা নিজে দেখতে বসে যাবেন, ভাই নিজে দেখতে বসে যাবেন। ও আনা আব্দুল্লাহ ইবনু আব্বাস رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم صحابার নাম কি পড়েছি, মুখস্থ আছে, কি বলেছে সাহাবার নাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কি হন? আপন চাচাতো ভাই, আপন চাচাতো কি ভাই? আল্লাহর নবী একদিন মাইমুনার ঘরে সময় কাটালেন, রাত্র অতিবাহিত করলেন, ইবনে আব্বাস বিক্ষিপ্ত ভাবে নামাজ পড়তেছিলেন, আল্লাহর নবী নামাজে দাঁড়ায়া ইবনে আব্বাসকে টেনে নবীর কাব্বিন কাব কাতিবিন কাতিব পায়ের সাথে পা, কাদের সাথে কাত মিলায়া দাঁড় করালেন। আল্লাহর নবী ইবনে আব্বাসের জন্মের সময় দোয়া করেছেন তার চাচা আব্বাসের করে থাকা অবস্থায়, আল্লাহুম্মা তাফাক্কাহু ফিদ্দিন, আল্লাহ তুমি তাকে দ্বীনের ব্যাপারে স্পষ্ট জ্ঞান দান করো। এই জন্য সাহাবীদের মধ্যে সবথেকে কোরআনের ব্যাখ্যা যিনি ভালো বুঝতেন তিনি হলেন রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। পরিচয় দিলেন, দিলাম তো, এবার হাদিস আবার বলি, ওয়ান আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আন সামিউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনু আব্বাস বলেছেন আমার নবী আমার চাচাতো ভাই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে আমি শুনেছি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে আমি শুনেছি, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশাদার দ্রব্য হলো সমগ্র গুনাহের মা। আবার বলছি, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশাদার দ্রব্য হলো সমগ্র গুনাহের মা, বলেছেন মুহাম্মদ। আল্লাহর নবী তারপর বলেছেন মুফতিদেরকে চ্যালেঞ্জ রইল, পৃথিবীর কিয়ামত পর্যন্ত আলেমদেরকে চ্যালেঞ্জ রইল, আমার নবী তারপর বলেছেন সামান শারাবাহা ফাওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে যেন তার মা, সে যেন তার খালা, আর সে যেন তার ফুপুর সাথে জেরা করল। হাদিস তো অনুবাদ করলাম, যদি গুড় নেশা হয় এই গুণা হয়ে গেল, সিগারেট যদি নেশা হয় এই গুণা হয়ে গেল, বাবা যদি নেশা হয় এই গুণা হয়ে গেল, গাঁজা যদি নেশা হয় এই গুণা হয়ে গেল, তাহলে আমি স্পষ্ট করে বলবো হে যুবক সমাজ, আপনারা কেন তাহলে নেশাদার দ্রব্য পান করছেন? এটার একটি মাত্র কারণ, কারণ আমাদের দেশের আলেমরা এই মশলাটা হালকা করতে, সিগারেটটা হারাম বানিয়েছে কিন্তু জর্দাকে হালাল বানিয়েছে। আপনি যান জর্দা কাছে খবর নিয়ে দেখুন, দেখবেন যে কোন নেশাদার দ্রব্য মানে কোন প্রাণী সেখানে খায় না, কিন্তু আমার দেশের লোকেরা সে নাপাক খাবারটা খায়। আমি মুসনাদ আহমদের জাহান্নামের বিবরণে একটা হাদিস পড়ছিলাম, জাহান্নামীদের নাক আর মুখ দিয়ে ধোয়া বের হবে। এবার বলেন কোন শ্রেণীর লোকের নাক আর মুখ দিয়ে ধোয়া বের হয়? যারা সিগারেট খাচ্ছে
রাসূলের হাদিস দিয়ে মিলালে দেখা যাচ্ছে তাদের নাক আর মুখ দিয়ে দুখান বের হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। তাহলে কত একটা বাইরে হাদিয়া দুজনের আলামত, যার নাক আর মুখ দিয়ে কি বের হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। ফিল্মটা তো এমনিতে জিরো জীবন, ওর নাক আর মুখ দিয়ে কি বের হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। এর কারণ কি? এর কারণ এই বেটা একটা উৎকৃষ্ট জাহান্নামের উদাহরণ। কারণ এই উদাহরণটা আমি দেইনি, দিয়েছে মোহাম্মদ। হুজুর বলেন কি, তাহলে ফাউন্ডেশনকে জ্বালিয়ে দিতে হবে। ফাউন্ডেশন তো এটা অনুবাদ করে বাজারে ছেড়ে দিয়েছে। সুতরাং আমার কাজ তো অনুবাদ করা, দলিল প্রমাণ অথেন্টিক দলিল গুলো আপনার সঙ্গে উপস্থাপন করা। এই জন্য নেশা করলে আপনার লাভ আমার লাভ, কারোই লাভ না, বরং মহা ক্ষতি। কারণ নেশার মধ্যে আছে ক্যান্সারের জীবাণু, তাই না? কিন্তু আমাদের দেশে তারপরও নেশা করেই যাচ্ছে, করেই যাচ্ছে, নেশা থেকে নিজেকে নিবৃত্ত করতে পারছে না। এর একটিমাত্র কারণ হলো আমাদের দেশের আলেমদের এই স্লট ফতোয়া। এই জন্য হানাফি মাযহাবের ভাইদের সম্মান করে বলি, মাকরু তাহরিমের ক্ষতিটা কবিরাগুলোটা আল্লামা তাকি উসমানির মতন বুঝিয়ে দিন। আল্লামা তাকি উসমানি ফিকহি মাকালাতের চতুর্থ খণ্ডে 130 পৃষ্ঠার দিকে উর্দুতে তিনি লিখেছেন, এই যে বর্তমানের যে তামাক তামাকজাত দ্রব্য, এমনকি যেখানে আমি পড়েছি জামিয়া রহমানিয়া সাত মসজিদ, মাসিক রহমানি পয়গমে প্রস্তুত করেছে যে এই ধূমপান করাটা, তামাকজাত দ্রব্য খাওয়াটা, চোদ্দা খাওয়াটা মাকরুহ তাহরিমের অন্তর্ভুক্ত। তাহলে গুড়ামি করছেন কেন, তাসরুফ করছেন কেন? পান ওলামাকে কুচি শান এই গানটা বাদ দেন, ওটা ওই যুগের জন্য শান আছিল, এখন এটা ক্যান্সারের কারণ। ওলামা কুচি শান এটা হতে পারে না, যে জিনিসের মধ্যে হারাম মিশ্রিত হয়, যে জিনিস খেলে পরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য বর্তমান বর্তমান পৃথিবী, বর্তমান বাংলাদেশের সবচেয়ে ইউটিউবার ডাক্তার, ফেসবুকে যিনি আন্দোলন করেছেন ডাক্তার জাহাঙ্গীর কবির, তিনি এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের আলেমরা ধূমপান আর জর্দা সাধারণতাকে হারাম ঘোষণা দেয় না কেন, এর পরের দিনই হারাম ঘোষণা দিয়ে ভিডিও ছেড়ে দিয়েছি, এটা ভাইরাল হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আমি বলতে চাই যে আজকে শেষ পর্যন্ত এই কথা বলেছি, অনেকক্ষণ পর্যন্ত আলোচনা করছি, তাই না? বিরক্ত হয়ে গেছেন? কারণ হলো ওই কারণ হলো কিছু কিছু জিনিস হলো কি, মানে আলহাকু মুরুন, সত্যটা একটু তিতা, তো মা খালা পুকুর সাথে জেনা করার কথাটা তো আর সহজে হজম করা যায় না, অভ্যাসটা তো আর পাল্টানো যায় না, তাই না? অভ্যাসটা তো আর পাল্টানো যায় না, এই জন্য একটু লেগে যায় মাঝে মধ্যে, একটু লাগার দরকার আছে। কারণ ফুরাটা গাললেই তো আপনি ভালো হবেন, ফুরা বড় হলে ফুরা টনটন ব্যথা টনটন করে উঠবে, এই জন্য ফুরাটা গেলে দিচ্ছি। উল্লেখ করে দালিলিক ভাবে কথা বলেছি, আমি এই পর্যন্ত যতক্ষণ বক্তব্য দিয়েছি একটি কথা নিজের পক্ষ থেকে অনুবাদ করার চেষ্টা করিনি। আমার আমিত্ব বলে কোনো কিছুই নাই, আমার জীবনে যত শ্বাস থাকবে, আমার জীবনে যতদিন পর্যন্ত স্পন্দন থাকবে, আমার প্রতিটি রক্ত কণা কুল্লু ইবাদাতি লাম ইয়াতাহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ইবাদত, আমার আমল, আমার কৌল, আমার নীতি, আমার বিবৃতি, আমার উদ্ধৃতি সব হবে কোরআন এবং সুন্নাহ নির্ভর। আমরা বলতে পারি জাতির সামনে আমরা কোনোদিন ধর্মের নামে ধোকা দেব না, জাতিকে যদি আমরা স্কুল কলেজ কালবার ইউনিভার্সিটি কিছু করে যেতে না পারি, জাতি যাতে করে সেরে কেবল বেদাতকে বর্জন করে একটি সুধীর পথের উপর চলতে পারে, আমরা সেই গাইডলাইন দেখাবার চেষ্টা করব এবং আমরা নিজেরাও সেটার উপর অনুসরণ করার চেষ্টা করব। সুতরাং সম্মানিত উপস্থিতি, একটি কথা ধৈর্যের সাথে মোকাবেলা করবেন, সেই কথাটি হলো একটি, যে আলোচনাগুলো করলাম এটা রিভিউ হওয়া দরকার। আমি আলোচনা করেছি বর্তমান যুব সমাজ ধ্বংসের কারণ ও তার প্রতিকার। আমার আলোচনার রিভিউটা হলো, আমি প্রথম আলোচনা করেছি আমাদের মডেল হলো, আইডল হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আমরা আলোচনা করেছি যে যুবকদের ধ্বংসের একটি বড় হাতি